যাও, টনটিটকিরি মারা রাস্তাঘাটে ছেড়ে দাও, যুবকগুলোকে বলে যায়, কেননা আজ এমনি করোনা ভাইরাস ঢুকে নে দুনিয়ার আলামত, আজকে বলেন না এত ঝড় বৃষ্টি কবার করে এই আগামী বছরে মানে গত বছরের রোজা থেকে শুরু করে নিয়ে আর আপনার এই নবী দিবস পর্যন্ত দু তিনবার ঝড় হয়ে গেল, ঠিক কিনা ভুল বলছি? বিরাট বিরাট ঝড়, একবার ফণী এলো, একবার বুলবুল এলো, ঠিক কিনা ভুল? আবার দেখেন ঝড়ের উপরে সব থেকে বড় ঝড় আজকে আমার আমার ইউসুফকে যে জানিয়ে দাও, ওই থেকে জুলাইকারা খালা টুকুর এসেছিল, তার একটা বাচ্চা মেয়ে আছে, ওই মেয়েটাই হলো আমি ইউসুফ আমার সাক্ষী, ওই বাচ্চা মেয়েটা আমি ইউসুফ আমার সাক্ষী, ইউসুফ নবী বলে ওই বাচ্চাটা আমার সাক্ষী, এমন সহজে বাচ্চা বলে বাচ্চা কি কথা বলতে পারে, আমার আল্লাহ পাকের কুদরত, সঙ্গে সঙ্গে ওই বাচ্চা কারা বলে আগামি কথা বলি, ইউসুফ নবী যদি জামাটা সামনে দিকে চিরা থাকে তাহলে ইউসুফ নবী দোষী, আর পিছন দিকে যদি জামা চিরা থাকে তাহলে জুলাইকা দোষী। এখন বলুন তো দেখি পিছনের জামা চিরা ছিল না সামনের চিরা ছিল? পিছনের দিকে আল্লাহ পাক হযরত ইউসুফ নবীকে এরকম ভাবে আমার আল্লাহ পাক বাঁচিয়ে দিল। আমার আল্লাহ পাক নবী ইউনূসকে দেখে বললে নবী ইউসুফ তুমি কেতে রাজি? হযরত ইউসুফ আলাইহিস সালাম বলে আল্লাহ পাক আপনি যাতে রাজি আমি ইউসুফ হও তাতে রাজি। সাবস্ক্রাইব মাই ইউটিউব চ্যানেল FRR সাউন্ড। আসসালামু আলাইকুম, সকলে তকবীর, নারে তকবীর, নারে তকবীর, আউলাদে মুজাদ্দিদুজ জামা, আউলাদে মুজাদ্দিদুজ জামা, ভাইজান হুজুর কেবলা, নারে তাকবীর, মাশাআল্লাহ। এতক্ষণ পর্যন্ত ভাইজান হুজুর আপনাদের খেদমতে আলাপ আলোচনা করলেন, এখন আমি গুনাহগার মোহাম্মদ আবুল ওয়াসাত আপনাদের খেদমতে এসেছি দোয়া নেওয়ার উদ্দেশ্যে। দোয়া করেন আল্লাহ আপনাদের খেদমতে আমি অধম গুনাহগারকে আল্লাহ কিছুক্ষণ বলার তৌফিক দান করেন, বলেন আল্লাহুম্মা আমিন। أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الحمد لله الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله. أما بعد فيا أيها العادلون رحمكم الله، إن الله ملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم দরুদ শরীফ, আল্লাহুম্মা সাল্লি আলা নজর উঠা কে দেখিল জামাল লা জবাব গায়, জামাল লা জবাব গায়, নজর উঠা কে দেখিল জমাল লা জবাব গায়, জমাল লা জবাব গায়, নজর উঠা কে দেখিল জমাল লা জবাব গায়, নজর উঠা কে দেখিল জমাল লা জবাব গায়, কে মদিনাতু
के मदीना तो रसूल का ख्याल ला जवाब गए और जोरे होवे ने तो सबाय मिले जोरे बोलबेन ना और जोरे होवे ने नजर उठा के देखिलो जमाल लाजवाब गए जमाल लाजवाब गए नजर उठा के देखिलो जमाल लाजवाब गए के मदीना तो रसूल का ख्याल लाजवाब गए के मदीना तो रसूल का ख्याल लाजवाब गए सवाले के बदुरिया हिलाल ना जवाब गए सवले के बदुरिया हिलाल ना जवाब गए सवले के बदुरिया हिलाल ना जवाब गए सवले के बदुरिया हिलाल ना जवाब गए जवाब के आमिना कलाल ना जवाब गए जवाब के आमिना कलाल ला जवाब गए के मेरे नबी के घर आदा है नुकुताए गुरु जुफार जरे बोलबे ना के मेरे नबी के घर आदा है नुकुताए गुरु जुफार मेरे नबी की हर आदा हनुकुताए गुरु जुपार मेरे नबी की घर आदत हनुकुताए गुरु जुपार कमालिए के उनका हाल कमाली लाजवाब गए कमालिए के उनका हाल कमाली लाजवाब गए ए बस लो हिजरी दोनों इसके अहमदी के रूप गए जर बोलबे ना ए बस लो हिजरी दोनों इसके अहमदी के रूप गए ए बस लो हिजरी दोनों इसके अहमदी के रूप गए ए बस लो हिजरी दोनों इसके अहमदी के रूप गए वो बैंकिस में मिसाल गए बिलाल लाजवाब गए वो बैंकिस में मिसाल गए बिलाल लाजवाब गए जिसे नबी ने कर दिया हराम हो हराम गए हराम हो हराम गए जिसे नबी ने कर दिया हराम हो हराम गए हराम हो हराम गए जिसे नबी ने कर दिया हराम हो हराम गए जिसे नबी ने कर दिया हराम हो हराम गए और जिसे हलाल कह दिया हलाल लाजवाब गए और जिसे हलाल कह दिया हलाल लाजवाब गए नबी नबी के हर गोरी है रब गफली उम्मती जोरे बोलबेन ना আর একটু জোরে হবে নে নবী নবীকে হর গরি হে রব্বে গফলি উম্মতি নবী নবীকে হর গরি হে রব্বে গফলি উম্মতি নবী নবীকে হর গরি হে রব্বে গফলি উম্মতি খোদা কি ফরদা গমে सवाल ला जवाब गए नजर उठा के देख लो जमाल ला जवाब गए जमाल ला जवाब गए नजर उठा के देख लो जमाल ला जवाब गए के मदीना तो रसूल का ख्याल ला जवाब गए अल्लाहुम्मा মাইকেল আছে কি নাকি তো সাউন্ড বাড়াও না সাউন্ড দাও তুমি কমালে নাকি টোনটা বাড়াও টোনটা দরুদ শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা আরেকটু বাড়াও আরো আরেকটু বাড়াও না আল্লাহ তুমি কত মহান কত ভালো বন্ধু প্রাণী তুমি মনে তুমি তুমি দয়াল সিন্ধু আল্লাহ তুমি কত মহান কত ভালো বন্ধু
প্রাণে তুমি মনে তুমি তুমি দয়ার সিন্ধু নাই কেহ নাই ত্রিভুবনে তোমারই সমান তুমি রহমান তুমি মেঘের বাণ তুমি রহমান তুমি মেঘের বাণ আল্লাহ তুমি কত মহান কত ভালো বন্ধু গো প্রাণে তুমি মনে তুমি তুমি দয়ার সিন্ধু নাই কেহ নাই ত্রিভুবনে তোমারই সমান তুমি রহমান তুমি মেঘের বাণ তুমি রহমান তুমি মেঘের বাণ দয়ালু তুমি তুমি বিধাতা তুমি তো মাবুদ তুমি যে দাতা জোরে হবে নে দয়ালু তুমি তুমি বিধাতা তুমি তো মাবুদ তুমি যে দাতা অন্য যুগাও খোদা পেলে মিঠা পানি তৃষ্ণা পেলে অন্য যুগাও খোদা পেলে মিঠা পানি তৃষ্ণা পেলে আমি গাই তোমার গুণগান তুমি রহমান তুমি মেঘের বাণ তুমি রহমান তুমি মেঘের বাণ আল্লাহ তুমি কত মহান কত ভালো বন্ধু গো প্রাণে তুমি মনে তুমি তুমি দয়ার সিন্ধু নাই কেহ নাই ত্রিভুবনে তোমারই সমান তুমি রহমান তুমি মেঘের বাণ তুমি রহমান তুমি মেঘের বাণ খালিক তুমি মালিক তুমি হাবিব তুমি অন্তর্যামি খালিক তুমি মালিক তুমি হাবিব তুমি অন্তর্যামি পাপে ভরা এই জগতে নাই কগতি তুমি বিনে পাপে ভরা এই জগতে নাই কগতি তুমি বিনে আমি গাই তোমার গুণগান তুমি রহমান তুমি মেঘের বাণ তুমি রহমান তুমি মেঘের বাণ আল্লাহুম্মা আল্লাহ আলে সাইয়েদেনা কালিমা ইলাহা ইল্লাল্লাহ ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা মাসুদা ইল্লাল্লাহ লা মাউজুদা ইল্লাল্লাহ লা মাসুদা ইল্লাল্লাহ লা মাউজুদা ইল্লাল্লাহ লা মাতলুবা ইল্লাল্লাহ লা মাহবুবা ইল্লাল্লাহ ইলাহা ইল্লাল্লাহ ইলাহা ইল্লাল্লাহ জমিনে মালিক যেই আল্লাহ আসমানে মালিক সেই আল্লাহ জমিনে মালিক যেই আল্লাহ আসমানে মালিক সেই আল্লাহ উম্মত আমরা রাসূলুল্লাহর বান্দা আমরা তুমি আল্লাহর লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহু তাআলা ফি কালামিহিল মাজিদ আল ফুরকানিল হামিদ ওয়ালিল্লাযিনা কাফারু বি রাব্বিহিম আযাবু জাহান্নাম وقال رسول الله صلى الله عليه وسلم الدنيا كله متاع وخير متاع الدنيا امرأة صالحة প্যারে হাজিরানে মজলিস উপস্থিত এই মাহফিলে বসে থাকা বয়োজ্যেষ্ঠ আমার
মুরুবিয়ান চাচাজান বোনেরা, সমবয়স্ক ইয়াং জেনারেশন, যুবক তরুণ ভাইয়েরা, পর্দা আড়ালে অবস্থিত আমার মা ও বোনেরা, সকলকে জানাই গুনাগারের তরফ হতে আপনাদের জানাই আন্তরিক সালাম ও মুবারকবাদ। খিদমতে আপনাদের এসেছি দোয়া নেওয়ার উদ্দেশ্যে, জ্ঞান দিতে আসিনি। দোয়া করেন আল্লাহ যদি তৌফিক দেয় আমি গুনাগারকে আল্লাহ আপনাদের খিদমতে আল্লাহ যেন কিছু বলার তৌফিক দান করেন, বলেন আল্লাহুম্মা আমিন। তো জোরে হবে না? আমার বাপ ভাইরা, আজ আপনি আমি এই জায়গায় বসেছি, খুশি করব কাকে? যে আল্লাহ কি আমার একটা ভাইয়ের না সবাই সারা শুনি দেন, মুখ দিয়ে বললে গুনা হয় কি গো? গুনা হবে? আল্লাহ বলছে ফাজ করুনি আজ গুরু কুম বান্দা, তোরা যদি আমি আল্লাহ আমাকে আল্লাহ বলে জিকির করিস আমি আল্লাহ তোদের বান্দা বান্দা করে জিকির করব। জোরে বলবেন না? আর একটু জোরে হবে না? আল্লাহ বলছে বান্দা তোরা একবার আমি আল্লাহ আমাকে আল্লাহ বলে ডাক আমি আল্লাহ তোদের ডাকে দশ বার বান্দা বান্দা করে সারা দেবো। জোরে হবে না? আরো জোরে হবে না? লাজ আমার আল্লাহ আপনাকে আমাকে এই জায়গায় বসিয়েছেন, আজ যে আমরা আল্লাহ নামটা বলবো কাউকে ভয় করে নাকি? হ্যাঁ, কাউকে ভয় করে? তাহলে যদি আজ মুখ দিয়ে বলতে হয়, কেননা আজ আমরা আল্লাহ বলা ভুলে যাচ্ছি বলি তো, আজকে দেখেননি করোনা ভাইরাস ঢুকছে ভারতে, হচ্ছে না হয়নি? এই কথা বলবেন তো, হচ্ছে না হয়নি? এই দেখেন এরকম ভাবে আজকে প্রতিটা মোবাইলে কলার টোনে করোনা ভাইরাসের আপনার কলার টোন করে দিয়েছে, ঠিক কিনা বল? তাহলে আজকে বলে মানুষ একমাত্র আল্লাহর হুকুম থেকে দূরে সরে যাচ্ছে, আল্লাহ ভুলা হয়ে যাচ্ছে, তাই আল্লাহ আজকে গজব আপনার আমার উপরে দিবে না তো কাদের উপরে দিবে? আল্লাহকে ডাকা শুরু করে দেন, আমার আল্লাহ হলেন দয়াবান, আমার আল্লাহ আপনাকে আমাকে কবুল করে নেবে। জোরে বলবেন? শুধু তাই নয়, আজ আপনাকে আমাকে লক্ষ্য করে দেখেন, আজ আমি আপনি আল্লাহ বলা ভুলে যাচ্ছি, কেননা আজ যদি আল্লাহকে ডাকা শুরু করে দিই ইনশাআল্লাহ আমার আল্লাহ কিন্তু আপনাকে আমাকে বড় 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 মুসিবত থেকে হেফাজত করে দিবে। জোরে বলবেন? আরো জোরে হবে না? কেননা আজকে দেখেন আপনার আল্লাহর ঘর মসজিদগুলোর উপর আজ মানুষ আল্লাহ বলা হয়ে যাচ্ছে, আজকে মসজিদগুলোর উপর হামলা করছে, কিন্তু মসজিদ কি দুনিয়ার কোনো মানুষের ঘর? কার ঘর? সবাই মিলে বলেন একটু, যারা আছেন মুখ দিয়ে আল্লাহ বললে কি কষ্ট হয় নাকি? একটু জোরে বলা যাবে না? মসজিদ কার ঘর? আমার আল্লাহর ঘর। এই আল্লাহর ঘরের সঙ্গে যদি কেউ বিয়াদুবি করে আমার আল্লাহ ছাড়বে? হ্যাঁ, জোরে বলেন ছাড়বে, আমার আল্লাহ ছাড়বে না। তাই তো দেখেন না, সব থেকে যার বড় উদাহরণ হলো আল্লাহর ঘরের সঙ্গে বিয়াদুবি করতে গেল কি আপনার জেসিবি গাড়ি নিয়ে মসজিদকে ভাঙতে গেল, আর আমার আল্লাহর দয়া আমার আল্লাহর কুদরত আল্লাহ জেসিবি গাড়িকে খারাপ করে দিল। জোরে হবে না? আরো জোরে হবে না? শুধু তাই নয়, আই দেখেন কদিন আগে দিল্লিতে ঘটনা ঘটলো, যে যুবক মসজিদের মিনার থেকে নেমে আপনার নিচয় নামতে গেল, দুটো পা ভেঙে গেছে, একটু পরে যে পায়ের এমন হাড় ভেঙে গেছে, ই ডাক্তার উ ডাক্তার করে ডাক্তার বলে না তোমার এমন জায়গার হাড় ভেঙেছে, ই কিন্তু বাগানো যাবে না, কেননা ই ঠিক হওয়া মুশকিল আছে। তাহলে আল্লাহর ঘরের সঙ্গে বিয়াদুমি করবে আর আমার আল্লাহ ছাড়বে না, এটা কখনোই হতে পারে না। তাই দুনিয়ার জমিনে আজ তুমি আমি যদি বেশি বেশি করে আমরা আল্লাহকে ডাকা শুরু করে দিই, আমার আল্লাহ তোমার আমার জীবনের পাহাড় পাহাড় গুনাকে মাফ করে আল্লাহ তোমার আমার উপরে রহমত নাজিল করবে। জোরে বলবেন না? তাহলে আজ বেশি বেশি করে সেই আল্লাহর হুকুম মানতে হবে, আমার আল্লাহকে খুশি করার চিন্তা করতে হবে, আমার আল্লাহকে রাজি করার চিন্তা করতে হবে, আমার আল্লাহ কিসে খুশি হবে? আল্লাহ বলেন বান্দা ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, আমি আল্লাহ মানুষ এবং জিন জাতিকে দুনিয়ার বুকে পাঠিয়েছি সেরেপ আমার এবাদতের জন্য, বান্দা তোরা আমি আল্লাহ আমাকে সিজদা দে, আমি আল্লাহ তোদের উপরে খুশি হব, আমি আল্লাহ তোদের সওয়াবে ভরাবো। জোরে বলবেন না? তাহলে এই সমাজে সব হয়, মাতাল বাড়ে না কোন? এটা সারা শুনুন, জি মাতাল বাড়ছে না কমছে এখন? জি অনেক অনেক বেশি উন্নতি হয়েছে, জোয়াকর বাড়ছে না কমছে? এরও উন্নতি হচ্ছে, সব ডেভেলপ হচ্ছে, জিনা ব্যভিচারীও ব্যাপক হারে উন্নতি হচ্ছে, কিন্তু বলেন তো বুকে হাত রেখে কথা বলেন এই সমাজে নামাজের উন্নতি হচ্ছে? হচ্ছে? তাহলে সব যদি উন্নতি হয় নামাজের উন্নতি করার দরকার আছে না? তাহলে আল্লাহর হুকুম যদি আজ আমি আপনি পালন করতে পারি, আল্লাহর হুকুম যদি মানতে পারি, আমার আল্লাহ কিন্তু আপনার আমার উপরে খুশি হবে, আমার আল্লাহ আপনার আমার সবে ভরিয়ে দিবে। জোরে বলবেন না?
আর একটু জোরে হবে না? আল্লাহ বলছে বান্দা তোরা আমি আল্লাহ আমার কাছে চাও, আমি আল্লাহ তোদেরকে দেব। তাহলে আজ দুনিয়ার জমিনে আল্লাহর হুকুম যদি মানতে পারি, শরীয়তের বিধান যদি আজ আমি আপনি পালন করতে পারি, আমার আল্লাহ খুশি হয়ে যাবেন, আমার আল্লাহ রাজি হয়ে যাবেন। কেননা আজকে আপনাকে আমাকে চিন্তা করতে হবে। হাবিবে আজমি বলে আল্লাহর একজন ওলি মাহবুব বান্দা ছিলেন, হুজুরের স্ত্রী, খুব কড়া মিজাজের ছিল। স্ত্রী বলে আগো স্বামী তুমি কোন মালিকের কাজ করো, ই মালিক চেঞ্জ করো, অন্য মালিক ধরো। হাবিবে আজমি বলে স্ত্রী সবর কর, আমার মালিক যেদিন দিবে না সবর হারকে দিবে। জোরে বলবে না? আর একটু জোরে হবে না? বলছে রোজি তো বলছো তোমার মালিক দিবে দিবে, দিবেটা কবে? এই টাকা না নিয়ে ঘর ডুবলে ঘরই ডুবতে দেবো না। হুজুর কাজ করতেন কি, জঙ্গলে বসে বসে আল্লাহকে সিজদা দিতেন, সারাদিন সিজদা দিয়ে আল্লাহর কাছে দুটো হাত পেতেছে। আল্লাহ কোনোদিন তোমার কাছে কিছু চাইনি, আল্লাহ স্ত্রীর মনে আসা, আল্লাহ কিছু রুজির জিম্মাদার হয়ে যাও, আল্লাহ আপনি আমার কিছু রুজির জিম্মাদার হয়ে যান। হুজুর আল্লাহর কাছে হাত পাতলেন, হুজুরের হাতে কোনো টাকা এলো না, মনটা বড় খারাপ। আল্লাহ স্ত্রীর কাছে যে আল্লাহ আমি কি মুখ দেখাবো? মুসলমান করে ছেলে মেয়েরা পাড়া তরুণেরা, ও নবী বাগে প্রেমিকেরা, আল্লাহ বাগের ওলি হযরত হাবিব আজমি রহমাতুল্লাহ আলাইহি, হুজুর আমার বাড়িতে গিয়ে চলে গেলে, হুজুরের লক্ষ্য পড়ে গেল, হুজুরের বাড়িতে মেহমানদারি হচ্ছে, হাবিব আজমি চিন্তার মধ্যে পড়ে যায়, আল্লাহ পাক ভুল করে কি অন্য মানুষের বাড়িতে চলে এসেছি, কার বাড়িতে এসেছি, আরেকটু আগিয়ে গেলে, ও তোমাকে হাবিব আজমি আস্তে আস্তে করে হুজুরের বাড়ির দিকে চলে গেলেন, হুজুরের লক্ষ্য পড়ে গেল, হুজুরের বাড়িতে মেহমানদারি হয়, হাবিব আজমি চিন্তা মধ্যে পড়ে যায়, আল্লাহ পাক ভুল করে কি অন্য মানুষের বাড়িতে চলে এসেছি, কার বাড়িতে এসেছি, আরেকটু আগিয়ে গেলেন, যে দেখে নাকি হুজুর স্ত্রী রাতে গুছা গুছা টাকা আছে, হুজুর স্ত্রী বলে ও আমার স্বামী তুমি যে মালিকের কাজ করো, তোমার মালিকটা কি পণ্য, তোমার মালিকটা বড় দয়ালু, দুইটা লোক পাঠিয়েছিল চালডাল আটা দিয়ে বলে গেছে, হাবিব আজমিকে বলে দিবে সে যেন তার মালিকের আরো বেশি বেশি করে কাজ করে, তার মালিকটা কি পণ্য দোয়া করে দিয়ে যাবে। ও তোমাকে হাবিব আজমি কি জানিয়ে দিয়েছিলেন, আমার স্ত্রী শুনে কে দাঁড়ো, আমি যে মালিকের কাজ করি, আমার মালিকটা দুনিয়ার কোনো মালিক নয়, আমার প্রভুটা দুনিয়ার কোনো প্রভু নয়, আমার মালিক হলো তামাম মালিকের মালিক রাজাদিরাজ আমার আল্লাহ পাক। আরো জোরে হবে না? আমি আমার আল্লাহর হুকুম মানি, আল্লাহ আমার রুজি তাহলে আপনি আমিও যদি আল্লাহর হুকুম মানতে পারি, আল্লাহকে যদি খুশি করতে চাই, আল্লাহর হুকুম মানেন, আল্লাহ আপনার আমার রুজি জিম্মাদার হয়ে যাবে। জোরে বলবেন না? শুধু তাই নয়, দ্বিতীয় নাম্বার আল্লাহ বলেন বান্দা তোরা যদি আমি আল্লাহ আমাকে খুশি করতে চাস, তোরা যদি আমি আল্লাহ আমাকে রাজি করতে চাস, বান্দা তোরা আমি আল্লাহ আমার শকর গুজারি কর। এই জায়গায় বসিয়েছেন কে? জোরে বলেন আমার আল্লাহ এই জায়গায় বসিয়েছেন আল্লাহ। আল্লাহ বলেন বান্দা লা ইন শাকারতুম লা আজিদান্নাকুম, বান্দা তোরা আমি আল্লাহ আমার শকর গুজারি কর, আমি আল্লাহ তোদের উপরে খুশি হব, আমি আল্লাহ তোদের সওয়াবে ভরাবো। জোরে বলবেন না? তাহলে আজ আমার আল্লাহ এই জায়গায় আপনাকে আমাকে বসিয়েছেন, কেননা আমার আল্লাহ পাক রব্বুল আলামিন আজ আপনাকে আমাকে যতক্ষণ পর্যন্ত বসবো না কেন, আল্লাহ গুনার খাতাকে বন্ধ করে সওয়াবের খাতাকে খুলে দেন। জোরে বলবেন না? শুধু তাই নয়, আমার আল্লাহ আপনার আমার পূর্বেকারের আল্লাহ এই মাহফিলে বসার ওসিলায় পূর্বেকারের সমস্ত গুণাগুলিকে আল্লাহ এমনি মাফ করে দেন। আরো জোরে হবে না? কেননা এই মাহফিলে বসলে লাভ না ক্ষতি আছে? একটু সারাসুরি দেন না, যে না প্রথমে এসেছি বলে রাগ হচ্ছে আপনাদের, একটু সারাসুরি দেন, কথা বলেন এসেছি আমি গুনাহগার একজন পীরের আওলাদ, আপনাদের খেদমতে আমার বাপ ভাইরা আজকে বলেন যে আজকে এই জায়গায় আমি আপনি বসেছি, লাভ না ক্ষতি আছে? জি অবশ্যই লাভ আছে, কেননা এই জায়গায় আল্লাহ রসুল বলেন মাজালিসুল ইলমু ইয়ারাউজাতু মিদিয়াদুল জান্নাত, যে জায়গামে আল্লাহ রসুল কি জেকের আজকেরা ঘটি হয়, যে জায়গামে কোরআন আর হাদিস কি জেকের আজকেরা ঘটি হয়, ও জায়গা কা নাম বেহেশত কা বাগিচা গাই। জোরে বলবেন না? আর একটু জোরে হবে না? তাহলে আজ আপনি আমি দুনিয়ার জমিনে এই জায়গায় আল্লাহ জান্নাতের বাগান করেছে। আল্লাহ নবী সাহাবাদিওকে বললেন বাবা সাহাবারা তোমরা দুনিয়ায় যেখানে জান্নাতের বাগান দেখতে পাবে সেই জায়গায় যে বসে যাও। আল্লাহ রসুলের সাহাবারা চলে আসলেন,
নবী সাহাবারা জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, দুনিয়ায় জান্নাতের বাগানে বসবো তো ঠিক কথা, মানুষ তো হবে স্বার্থপর, মানুষ স্বার্থ ছাড়া এক পা চলে কি চলে না হুজুর, তাদের কিন্তু কিছু দেখাতে হবে যে এই জায়গায় এসে বস, এই লাভ আছে। আল্লাহ নবী কি জানিয়েছিলেন? ও তোমাকে আল্লাহ নবী বলে দিয়েছিলেন, ও বাবা সাহাবারা, আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম, আমার উম্মত উম্মতিরা ওই জান্নাতে বাগানে এসে বসবে, বসে তারা আল্লাহ পাকে সকল আম প্রশংসা কানা করবে, আমার রাসূলুল্লাহ জানিয়ে দেন, আমার আল্লাহ পাকে প্রশংসা কানা তারা করবে, যখন তারা যে যার বাড়ির দিকে চলে যাবে, যখন তারা যে যার বাড়ির দিকে চলে যাবে, তাদের পায়ে কদম যত কদম পা ফেলবে, ওই কদম ফেলাতে ফেলাতে আমার আল্লাহ পাক তাদের জীবনে খোনাটাকে ক্ষমা করে দিবে। আমি আপনি সেই জান্নাতের বাগানে আল্লাহ বসিয়েছেন, তাহলে আজ যে আল্লাহ আপনাকে আমাকে এই জায়গায় বসিয়েছে, আল্লাহ পাকের দরবারে শুকর গুজারি করব। বলেন সকলে আলহামদুলিল্লাহ, আর একটু জোরে হবে না? ব্যাস, আমার আল্লাহ এতটুকুই চাই, বান্দা তোরা আমি আল্লাহ আমার শুকর গুজারি কর, আমার আল্লাহ কত বড় দয়াবান, কত বড় মেহরবান, যে আল্লাহ আপনারা আমার দয়া করে এই জায়গায় বসিয়েছেন। দয়া করেছে না করে নে, কি বলেন? আচ্ছা, দয়া করেছে না করে নে, আল্লাহ দয়া করিয়ে আপনাকে আমাকে এই জায়গায় বসিয়েছেন, কেননা আমার আল্লাহর কত দয়া, আমার আল্লাহর কত কুদরত, যে আল্লাহ আপনাকে আমাকে এই জায়গায় বসিয়েছেন, যতক্ষণ বসবো আল্লাহ গুনার খাতাকে বন্ধ করে সওয়াবের খাতাকে খুলে দেন। জোরে বলবেন না? শুধু তাই নয়, তৃতীয় নাম্বার আমার আল্লাহ বলেন, বান্দা তোরা আমার নবীকে ভালোবাস, নবীকে মহব্বত কর, যদি নবীকে ভালোবাসতে পারিস আমি আল্লাহ তোদের উপরে খুশি হব, আমি আল্লাহ তোদের সওয়াবে ভরাবো। জোরে বলবেন না? তাহলে আজ তুমি আমি যদি নবীকে মহব্বত করে নিতে পারি, কেননা কোন নবী? আল্লাহ, যে নবীর সম্মান, যে নবীর মাকামকে আল্লাহ কি আলা করেছেন, কি সম্মানকে আলা করেছেন, সেই নবীকে যদি ভালোবাসতে পারি আল্লাহ কিন্তু আপনাকে আমাকে আপনার আমার উপরে খুশি হয়ে যাবে। জোরে বলবেন না? তাহলে আজ আপনাকে আমাকে ভাবতে হবে কোন নবী। আল্লাহ পাক তামাম নবীদের রূহগুলোকে আল্লাহ এক কাছে করে জিজ্ঞাসা করবে, এ নবী আদম, আমি আল্লাহ তোমাকে গন্ধমের ফল খাওয়াবো, তুমি কি এতে রাজি? নবী আদম বলবে, আল্লাহ তুমি যাতে রাজি, আমি আদম সাফিউল্লাহ তাতে রাজি। জোরে বলবেন না? আর একটু জোরে হবে না? এ নবী আদম, আমি আল্লাহ তোমায় জানিয়ে দিলাম, তুমি কি এসে রাজি? নবী আদম জানাবে, আল্লাহ তুমি যাতে রাজি, আমি নবী আদম আল্লাহ তাতে রাজি। কোন নবী আদম? আল্লাহ যাকে গন্ধমের ফল খাইয়েছিলেন। ভাই, ইউটিউবারগুলো কি আছে? ইউটিউবার ছেলেগুলো একবার ডেকে দেন তো। আমার বাপ ভাইয়েরা, আজ আপনাকে আমাকে ভাবতে হবে। তাহলে আজ যদি চিন্তা করে দেখেন, যদি আজ আপনি আমি এই জায়গায় নবী আদমকে আল্লাহ পাক ডেকে বলবে, নবী আদম আমি আল্লাহ তোমায় গন্ধমের ফল খাওয়াবো, 250 থেকে 300 বছর কাঁদাবো, তুমি কি এতে রাজি? নবী আদম বলবে, আল্লাহ তুমি যাতে রাজি, আমি আদম সাফিউল্লাহ তাতে রাজি। কেননা আল্লাহ তামাম নবী দিও কে এরম ভাবে জিজ্ঞাসা করবে, কেননা কোন নবী আদমের কথা বলি, আল্লাহ নবী হযরতে আদম আলাইহিসসালামকে আমার আল্লাহ পাক কিয়ামতে নবী করেছিলেন, হযরতে আদম নবী গন্ধমে ভরকে ছিলেন 250 থেকে 300 বছর, আল্লাহ পাকে তোমারি কেঁদে কেঁদে দোয়াছে, আল্লাহ পাক ও রব্বুল আলামিন, আল্লাহ আজকে দিয়ে আমি নবী আদম জানিয়ে দিলাম, আল্লাহ আপনি আমায় মাফ করে দেন, ক্ষমা করে দেন, মাফ করে দেন, আল্লাহ পাক মাফ করে দেন, ও তোমাকে হযরতে নবী আদমের দোয়া থাকে আমার আল্লাহ কবুল করে নেয়, অবশেষে নবী আদম আল্লাহ পাকে দরবারে কেঁদে কেঁদে দোয়া চেয়েছিল, আমার আল্লাহ পাকে বলে, আল্লাহ পাক আমি নবী আদম যখন সিজদায় পড়ে গিয়েছিলাম, আল্লাহ যখন সিজদা থেকে মাথা তুলি আপনার আরশে আজিমের নিচে একটা লেখা ছিল, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ পাশে লেখা ছিল মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আল্লাহ নবী থাকে এই মোহাম্মদ রসুল্লাহ থাকে এই নবী পাকে আল্লাহ নামের খাতিরে আল্লাহ আমি আদমের তোবাকে কবুল করে নেন,
সঙ্গে সঙ্গে আমার আল্লাহ পাক নবী আদমের তওবাটাকে কবুল করে নিয়েছিল। আমার আল্লাহ নবী আদমকে ডেকে বললেন, হে নবী আদম, হে নবী আদম, আমি আল্লাহ তোমাকে এরকম কষ্ট দেব, তোমাকে গন্ধমে ফুল খাইয়ে কাঁদাবো, তুমি কি এতে রাজি? নবী আদম জানাবে, আল্লাহ তুমি যাতে রাজি, আমি আদম সাফিউল্লাহ যাতে রাজি। হে হযরতে নূহ নবী, আমি আল্লাহ তোমাকে কুদরতি ভাবে আমি আল্লাহ তোমাকে একটা পুত্র দেব, যার নাম হবে কেনান, সে তোমার নবী আনা দাবি মানবে না, সবাই তোমার নবী বলে মেনে নিবে, কেনান তোমাকে নবী বলে মানবে না। এর জন্য আমি আল্লাহ কেনানকে বন্যা পানিতে ডুবিয়ে মারবো, তুমি কেতে রাজি? হযরতে নূহ আলাইহিস সালাম জানাবে, আল্লাহ পাক আপনি যাতে রাজি, আমি নূহ আলাইহিস সালামও তাতে রাজি। ও তোমাকে হযরতে নূহ নবী এরকম ভাবে আল্লাহ পাক প্রত্যেকটা হযরতে আইয়ুব নবীকে ডাকবে, হযরতে আইয়ুব নবীকে ডেকে বলবে, হে নবী আইয়ুব, আমি আল্লাহ পাক তোমাকে কুষ্ঠ রোগ দেব, তুমি কেতে রাজি? নবী আইয়ুব জানাবে, আল্লাহ তুমি যাতে রাজি, আমি আইয়ুব তাতে রাজি। আরো জোরে বলবেন, সব নবীর একটাই কথা, আল্লাহ তুমি যাতে রাজি, আমরা তাতে রাজি। এখন নবীরা আল্লাহকে, নবী আইয়ুব আলাইহিস সালাম কোন নবী? আইয়ুব, যাকে আল্লাহ কি সম্মান বলা করেছিলেন, দেশের বাদশাহ ছিলেন, আল্লাহ পরীক্ষায় ফেললেন। হযরতে আইয়ুব আলাইহিস সালামকে পরীক্ষায় ফেলার পূর্বে আল্লাহ কি করলেন, তিনি যত ফসল চাষ করেছিলেন সমস্ত ফসলকে নষ্ট করে দিলেন, ফসল নষ্ট হয়ে গেল। এরপরে নবী আইয়ুব আলাইহিস সালামকে আল্লাহ পাক ডাক দিলেন, নবী আইয়ুব তিনি যে গবাদি পশু পালন করেছিলেন পশুগুলো সব নষ্ট হয়ে গেল, একের পর এক সমস্ত জিনিস নষ্ট হয়ে যায়। নবী আইয়ুবের 10 জন সেবিকা ছিলেন, এই 10 জন সেবিকার মধ্যে সবাই ছেড়ে দিয়ে চলে যায়, আম্মাজা রহিমা রয়ে যায়। আম্মাজা রহিমা আলাইহিস সালাম তিনি কি করলেন, আইয়ুব নবীকে আল্লাহ আস্তে আস্তে করে শরীরের মধ্যে কুষ্ঠ রোগ দিলেন, রোগ এত বৃদ্ধি আকার ধারণ করলো, হযরতে আইয়ুব নবী সহ্য করতে পারলেন না। আস্তে আস্তে করে হযরতে আইয়ুব নবী তিনি কি করলেন, নিজে ওই জায়গা থেকে গ্রামের এলাকার মানুষেরা আইয়ুব নবীর রোগের গন্ধ আপনার এই গন্ধ সহ্য করতে না পেরে আইয়ুব নবীকে ছোট করতে লাগে, আইয়ুব নবীকে সবাই মিলে তাড়িয়ে দিল। আইয়ুব নবী জঙ্গলে চলে গেলেন, আম্মাজা রহিমা চিন্তা করে, আল্লাহ আমার স্বামী আল্লাহ শরীর অসুস্থ, ভুকা অবস্থায় থাকবে, আমি রহিমা এটা সহ্য করতে পারবো না। তাই কি করলেন, আম্মাজা রহিমা প্রতিদিন আসতেন, এসে এলাকাবাসীদের সঙ্গে আপনার আলাপ আলোচনা কিছু কাজকর্ম করে যে জীবিকাটা পেতেন, যে খাবারটা পেতেন ওটা নিয়ে চলে যেতেন। এইভাবে আইয়ুব আলাইহিস সালাম তিনি কি করলেন, আম্মাজান রহিমা আইয়ুব নবীর মুখে আহার তুলে দিতেন। একদিন আম্মাজান রহিমা এলাকাবাসীদের এসে বললেন, তোমরা আমায় কিছু কাজ দাও, আমার স্বামী অনাহারে আছে। এলাকাবাসীরা বলে, কাজ দিতে পারি, শর্ত হচ্ছে একটা, তোমার মাথা চুলগুলো দিতে হবে। আম্মাজান রহিমাকে ছোট করার জন্য তিনি কি করলেন, আম্মাজান রহিমা চিন্তা করলেন, আল্লাহ আমার চুল চলে যায় চলে যাক, তবুই আল্লাহ আমার স্বামী যদি কিছু খেতে পায় এটি আমি রহিমা খুশি। জোরে বলবেন না, আরে জোরে হবে না। আম্মাজান রহিমা তিনি কি করলেন, আস্তে আস্তে করে আম্মাজান রহিমা খাবার নিয়ে আইয়ুব নবীর কাছে চলে গেলেন। এদিকে শয়তান যে পিন খাচ্ছে, দেখেছ তোমার স্ত্রী রহিমা মনে হচ্ছে কোনো অন্যায় করেছে, তাই তার মাথা নেড়া, চলে যাও। হযরতে আইয়ুব আলাইহিস সালাম তিনি কি করলেন, আস্তে আস্তে করে আইয়ুব নবীর কাছে চলে এলেন। আম্মাজান রহিমা আইয়ুব আলাইহিস সালাম অনেকদিন কুষ্ঠ রোগের মধ্যে ভুগছে, আল্লাহর কাছে একদিন কাঁদতে লাগলেন। মুসলমান করে ছেলেমেয়েরা পাড়া তরুণেরা ও বিভাগে প্রেমিকেরা, এরকম ভাবে আমার আল্লাহ পাক প্রতিটা বান্দা বান্দি দিওকে পরীক্ষা করে নেবে, কেননা পূর্বেকার যুগে প্রতিটা বান্দা বান্দি দিওকে আমার আল্লাহ পাক পরীক্ষা করে নেবে। ফেরাউনের সামনে আমার আল্লাহ পাক আসিয়াকে পরীক্ষা করেছিলেন, আমার আল্লাহ জানে, জানে জানে আমার আসিয়া, আমি আল্লাহ পাক আমাকে কতটা মহাব্বত করে, আমার আসিয়া আমি আল্লাহ পাক আমাকে কতটা ভালোবাসে, ও তোমাকে আমার আল্লাহ জানে। ফেরাউনে কানে পৌঁছে দিল, এ দুনিয়া বাদশা ফেরাউন, এ দুনিয়া বাদশা ফেরাউন, চলে যাও চলে যাও, চলে যাও চলে যাও, আমার আসিয়া তোমাকে প্রভু বলে মানে না, আমার আসিয়া তোমাকে রব বলে মানে না, ও তোমাকে
ফেরাউন কি করল আসিয়াকে ডাক দিল হে আসিয়া রে তুই কি আমি ফেরাউনকে প্রভু বলে মানিস না রব বলে মানিস না ফেরাউন আসিয়া ফেরাউনকে ডেকে বলেছিল হে দুনিয়া বাদশা ফেরাউন আমি তোমাকে প্রভু বলে মানি না আমি তোমাকে রব বলে মানি না আমি তোমাকে আল্লাহ বলে মানি না আমি তোমাকে প্রভু বলে মানি না আমি তাকে আল্লাহ বলে মানি যিনি লিল্লাহে মাফি সামাহ তো মাফিলা জমিন আসমানের একমাত্র মালিক সেই আল্লাহ কি আল্লাহ বলি মানি আরো জোরে হবে নে আমি তোমাকে আল্লাহ বলে মানিবি কিন্তু আমি আল্লাহ যিনি জমিন আসমানের মালিক আমি তাকে আল্লাহ বলে মানি হযরতে রাখুন নবী আমার আল্লাহ পাক হযরতে আইয়ুব নবীকে পরীক্ষায় ফেলে দিলেন আইয়ুব নবী তিনি পরীক্ষা শুরু হয়ে যায় আইয়ুব নবী ঘা খানা তো পিতি আকাতারও করেছে একটা পোকা ঘায়ের মুখ থেকে বেরিয়ে যায় হযরতে আইয়ুব আলাইহিসসালাম আস্তে আস্তে করে ওই পোকা খানাকে জমিনায় ফেলে দেয় ও জমিনে হযরতে আইয়ুব নবী আস্তে আস্তে করে পোকা খানা জমিনায় পরে চটপট করে জমিনায় পরে চটপট করে আল্লাহ নবী হযরতে আইয়ুব আলাইহিসসালাম জোর জোর করে কাঁদে আল্লাহ পাক এই পোকা গুলো আমি আইয়ুবের শরীরে ঘায়ের রস খেয়ে বেঁচেছিল আল্লাহ আজকে দিনে আমি আইয়ুব আমার শরীর থেকে পোকা গুলোকে বার করে দিচ্ছি না 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 এটা মানা যাবে না ও জমিনে আল্লাহ নবী হযরতে আইয়ুব আলাইহিসসালাম আস্তে আস্তে করে তিনি কি করলে তিনি কি করলে আমার আল্লাহর কাছে কাঁদতে লাগলে আল্লাহ পাক ও রব্বুল আলামিন আল্লাহ আজকে দিনে যদি আপনি আমাকে পরীক্ষা করতে চান আল্লাহ আমি আইয়ুব এখনো পরীক্ষা দিতে রাজি তবে আল্লাহ আমি আইয়ুব আমার শরীরে কষ্ট আর সহ্য করতে পারি না আল্লাহ আপনি যদি খুশি হয়ে যান আমাকে মুক্ত করে দেন ও জুরাকে হযরত আইয়ুব নবী সঙ্গে সঙ্গে আমার আল্লাহ পাক ডাক দিয়ে বললে হে নবী আইয়ুব রে হে নবী আইয়ুব আমি আল্লাহ তোমাকে 18 বছর পরে আমি আল্লাহ তোমাকে আজকে দিনে সেবা করে দিলাম এরকম ভাবে নবী আইয়ুবকে আল্লাহ ডাক দিলেন তুমি কিসে রাজি আমি আল্লাহ তো তোমাকে এত বড় পরীক্ষায় ফেলবো নবী আইয়ুব বলে আল্লাহ তুমি যাতে রাজি আমি আইয়ুব আলাইহিসসালাম তাতে রাজি হযরতে ইসমাইল ইব্রাহিম নবীকে আল্লাহ ডাক দেয় নবী ইব্রাহিম আমি আল্লাহ তোমায় একটা পুত্র দেব যা যাকে আবার আমার উদ্দেশ্যে কুরবানি করতে হবে ইব্রাহিম নবী কি ইসমাইল নবীকে কুরবানি করেছিল একটু সারা সুরি দেন বলবে বাবা তুই চুপ করে ওয়াজ করবি করে আবার জিজ্ঞেস করে কেন জ্বালাচ্ছি রাগ হচ্ছে নাকি হ্যাঁ রাগ করছেন ইব্রাহিম নবী ইসমাইল নবীকে কুরবানি করেছিল জি ইব্রাহিম নবী ইসমাইল নবীকে কি কুরবানি করেছিল বলেন না একটু জি কুরবানি করেন কিন্তু আমি বলছি ইব্রাহিম নবীকে ইব্রাহিম নবীকে কুরবানি করা হয়েছিল কেননা কোন ইব্রাহিম আত্মার ইসমাইল নবীকে কুরবানি করা হয়েছিল ইব্রাহিম নবী আল্লাহ হুকুম করলেন যাও ইব্রাহিম তুমি তোমার সব থেকে প্রিয় জিনিসটাকে আমি আল্লাহ আমার রাস্তায় কুরবানি করো আল্লাহ বাগে নবী আল্লাহ বাগে নবী হযরতে ইব্রাহিম আল্লাহ নবী হযরতে ইব্রাহিম 100 খানা উট কুরবানি করলেন কুরবানি কবুল করলো না 200 কুরবানি করলেন কুরবানি কবুল করলো না হযরতে ইসমাইল নবীকে সাথে করে নিয়ে যায় ইসমাইল নবীকে সাথে সাথে নিয়ে চলে যায় ও জুরাকে হযরত ইসমাইল নবীকে আস্তে আস্তে করে ইসমাইল নবীকে নিয়ে চলে যায় হযরতে ইসমাইল নবী গলায় ছুরি চালায় ছুরি চলে না ইসমাইল নবী বলে আব্বা জান চোখটাকে বন্ধ করে দেন চোখটাকে বন্ধ করে দেন হযরতে ইব্রাহিম নবী চোখ কানা বন্ধ হয়ে গেল ইব্রাহিম নবী চোখ কানা বন্ধ করে ছুরি চালিয়ে দিয়েছে ইব্রাহিম নবী ছুরি চালিয়ে দিয়েছে রক্ত বেরিয়ে পড়েছে ইব্রাহিম জানে আমি আমার বাচ্চাকে জবা করে দিয়েছি আমি আমার ইসমাইলের থেকে আমার আল্লাহকে বেশি মহব্বত করি এ পরীক্ষা আমি জিতে গিয়েছি আমি আমার ইসমাইলের থেকে আমার আল্লাহকে বেশি ভালোবাসি এ পরীক্ষা আমি পাস করে ফেলেছি চোখ খুলে দেখে ইসমাইল জবা হয়নি দুম্বা জবা হয়েছে আরো জোরে হবে না
ইব্রাহিম নবী জানতো আমি ইসমাইল কি জবাই করছি, তার তো চোখ বন্ধ, তিনি কি জানছেন যে আমি ইসমাইল নবীকে জবা করিনি? তিনি তো জানছেন আমি ইসমাইলকে জবা করছি, ঠিক বলছি না ভুল বলছি? আর ঠিক না ভুল বলে তাহলে হযরতে ইসমাইল আলাইহিস সালাম তিনি কি করলেন? ইসমাইল নবীকে জবা করলেন, ইব্রাহিম জানে আমি আমার বাচ্চার থেকেও আমার আল্লাহকে বেশি মহব্বত করি, এতে আমি জিতে গিয়েছি। চোখ খুলে দেখে ইব্রাহিম নবী ইসমাইল নবী জবা হয়নি। কথা বুঝতে পারছেন? কোন ইব্রাহিম নবী? যে ইব্রাহিম নবী আল্লাহর কাছে ফরিয়াদ করছে, আল্লাহ আপনি আমায় পাওয়ার দেন, আল্লাহ আপনি কেমন ভাবে জিন্দাকে আল্লাহ মুর্দাকে জিন্দা করেন আমি একটু দেখতে চাই। আল্লাহ বলছে তোর এতই জানার শোক, যা নবী ইব্রাহিম চলে যাও, তুমি চারটে পাখি পুষো। কটা বললাম? চারটে। চারটে পাখি পুষো, এই পাখিগুলোকে পুষো। নবী ইব্রাহিম আসসালাম আল্লাহর হুকুম পেয়ে চারটে পাখি পুষলেন, একটা আত্মার মোরগ, কাক, ময়ূর, শকুন, এই চারটে পাখি পুষলেন। কারণ এই চারটে পাখি আল্লাহ পাক ওহি করলেন নবী ইব্রাহিম, তুমি পাখিগুলোকে এমন ভাবে পোষমা নাও, এই পাখিগুলোর নাম ধরে ধরে যখনই তুমি ডাকবে তোমার ডাকার সাথে সাথে যেন এই পাখিগুলো এসে হাজির হয়ে যায়। ইব্রাহিম নবী আল্লাহর হুকুম পেয়ে তাই করলেন। কোন ইব্রাহিম নবী? তিনি তাই করলেন। অবশেষে ওই পাখিগুলো আবার কি করলেন? ইব্রাহিম নবী এমন ভাবে পাখিকে পুষমানিয়ে ফেললেন, পাখিগুলো যখনই নাম ধরে ডাকতো কাক, সঙ্গে সঙ্গে পাখি এসে হাজির হয়ে যেত। মোরগকে ডাক দিলে মোরগ, মোরগ এসে হাজির হয়ে যেত। এত পোষমানিয়ে ফেললো। আল্লাহ পাক হুকুম করলো, নবী ইব্রাহিম এবার তুমি পাখিগুলোকে জবা করো। নবী ইব্রাহিম আলাইহিস সালাম পাখিকে জবা করতে যায়, পাখিকে জবা করবে এমন সময়তে পাখি জবাই করবে, নবী ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহ হুকুম করলেন যাও পাখিগুলোকে জবা করো, তার ধরটা মুন্ডুটা একদিকে রেখে দাও, আর ওইগুলোকে চারটে ভাগ করে চারটে পর্বতের চূড়ায় ইব্রাহিম নবী রেখে দিয়ে চলে এলেন। পলক আর তার চামড়া গোস্ত সব আলাদা করে ফেললেন। আবার নবী ইব্রাহিম ডাক দিলেন, পাখিগুলোকে আল্লাহ হুকুম করছে তোমার কাজ শেষ, যে আল্লাহ রব্বুল আলামিন আজকের দিনে আমি ইব্রাহিম আমি আপনি যা যে বলেছেন আমি তাই করেছি আল্লাহ, এদের মাথাগুনো একদিকে করে দিয়েছি আল্লাহ, ধরগুনো আলাদা সাইডে করে দিয়েছি আল্লাহ, এবার আমি দেখতে চাই কেমন ভাবে আল্লাহ মুর্দা থেকে আল্লাহ কেমন ভাবে জিন্দা হয়। আমার আল্লাহ হযরতে নবী ইব্রাহিম আলাইহিস সালামকে ডাক দিয়ে বললেন, হে আমার খলিল, আমার নবী ইব্রাহিম চলে যাও চলে যাও, ওই পাখি গুনো নাম ধরে ধরে ডাকো, ও জমাতে হযরত ইব্রাহিম আলাইহিস সালাম আস্তে আস্তে করে হুজুর আমার, তিনি কি করলেন? পাখিদের নাম খানা ধরে ধরে ডাকি, পাখিদের নাম খানা ধরে ধরে ডাকি, হযরতে ইব্রাহিম নবী ওই যখনই পাখি গুনো নাম ধরে ডাকি পর্বতের চূড়া থেকে আস্তে আস্তে করে তাদের মাংস গুনো যে জায়গায় থাকে সেই জায়গায় চলে যায়, আর হাতটি সব ঠিক হয়ে যায়, চামড়া গুনো লেগে গিয়ে পলো খারাপ হয়ে যায়, ধরের কাছে এসে আল্লাহ পাক ওহি করলে, হে ইব্রাহিম চলে যাও চলে যাও, ওই মুন্ডুটাকে আর ধরটাকে একদিকে করে বলো তুমি আল্লাহর করে জিন্দা হয়ে যাও। যখন এই কথা খারাপ বলে ইব্রাহিম নবী বলার সাথে সাথে ওই পাখি গুনো জিন্দা হয়ে উড়ে চলে যেতে লাগে। আরো জোরে বলবেন? তাহলে সেই ইব্রাহিম নবী আস্তে আস্তে করে তিনি আত্মার জিন্দা মুর্দা থেকে জিন্দা করা দেখেলেন। আল্লাহ ইব্রাহিম নবীকে ডাক দিলেন, নবী ইব্রাহিম আমি আল্লাহ তোমাকে এরকম ভাবে আমি আল্লাহ তোমাকে আবার নমরুদের জামানায় আমি আল্লাহ তোমাকে পাঠাবো, তুমি আগুনের মধ্যে থাকবে কিন্তু আমি আল্লাহ আবার আগুনকে ঠান্ডা করে দেবো, তুমি খেতে রাজি? নবী ইব্রাহিম বলবে আল্লাহ তুমি যাতে রাজি, আমি ইব্রাহিম আলাইহিস সালামও তাতে রাজি। জোরে বলবেন না? আরো জোরে হবে না? নবী ইব্রাহিম বলবে আল্লাহ তুমি যাতে রাজি, আল্লাহ আমরা প্রত্যেকেই তাতে রাজি। আমার আল্লাহ পাক হযরতে ইউনূস নবীকে ডাক দিবে, হে নবী ইউনূস শুনে গে দাও, তুমি চলে যাও চলে যাও, তোমার এলাকা বাসীদের যে বল তাদেরকে দিনে প্রচারখানা কর, বলে মা কানা বলতে লাগো, নবী ইউনূস আলাইহিস সালাম এলাকা বাসীদের কাছে চলে আসে, হে আমার এলাকা বাসীরা তোমরা পড়ো লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো উপাস্য নাই, এটা তোমরা মেনে নাও। হযরতে ইউনূস আলাইহিস সালাম যখন এই কথা বলে এলাকাবাসী দিওকে বলে এলাকাবাসীরা নবী
অনুসে কথা শুনতে চাই না নবী অনুসে মনে দুঃখ লেগে গেল নবী অনুস প্রথমবার বলে তোমরা আল্লাহকে মেনে নাও কেউ মানে না দ্বিতীয়বার বলে আল্লাহকে মেনে নাও কেউ শুনে না পৌঁছে গেলেন সমুদ্রে নৌকাকে ঘিরে ফেলেছে এমন সময় সমুদ্রের নাবিক বলে একটা মানুষকে সমুদ্রের মধ্যে ফেলতে হবে তাহলে সমুদ্র নিয়ে যাওয়া যাবে সবাই মিলে মরে যাবো কুপন কাটা হলো আর আমার আল্লাহর কি খেলা দেখে আমার আল্লাহ পাকের হুকুম সঙ্গে সঙ্গে কুপনের মধ্যে ইব্রাহিম হযরত ইউনুস রবি নামখানা ভেসে গেল হযরত ইউনুস রবি নামখানা ভেসে গেল হযরত ইউনুস রবিকে দুলা খাইয়ে সমুদ্রে পানিতে ফেলে দিলেন আমার আল্লাহ পাক সমুদ্রে মাছেদেরকে জানিয়ে দেয় হে সমুদ্রে মাছেরা তোমাদের মাঝে আমার নবী ইউনুস আলাইহিস সালাম আছে চলে যাও সেই সালামতে আমার নবী ইউনুসকে তোমরা সেই সালামতে রেখে দাও এরকম ভাবে ইউনুস নবী মাছের পেটে কেটে কেটে দোয়া করে লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাকা ইন্নি কুনতু মিনা যালিমিন লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাকা ইন্নি কুনতু মিনা যালিমিন এরকম ভাবে 40 দিন মাঝে পেটে থাকলে আস্তে আস্তে করে আমার আল্লাহ পাক নবী ইউনুসকে সেবা দান করে দিয়েছিলেন সব নবীর একটাই কথা আল্লাহ তুমি যাতে রাজি আল্লাহ আমরা তাতে রাজি হযরতে আল্লাহ পাক ইউসুফ আলাইহিস সালামকে ডাক দিলেন এ নবী ইউসুফ যাও আমি আল্লাহ তোমাকে কুয়ায় ফেলবো দশ ভাইয়ের মারফতে ভালো হয়েছিল না হয়নি কি বলেন ইউসুফ নবীকে কুয়ায় ফেলা হলো তুমি কি এতে রাজি ইউসুফ নবী বলবে আল্লাহ তুমি যাতে রাজি আমি ইউসুফ আলাইহিস সালাম তাতে রাজি যেটা বলবেন না কোন নবী ইউসুফ যে নবী ইউসুফের প্রেমে যা চেহারা এত সৌন্দর্যময় আল্লাহ করেছিলেন যে ইউসুফ নবীর প্রেমে জুলাইখা পাগল হয়ে গিয়েছিল ঠিক কিনা ভুল জুলাইখা এক সেবিকা ছিলেন সেবিকাকে ডাক দিলেন যাও আজকের দিনে কোনো যে কোনো প্রকারই হোক তুমি ইউসুফকে আমার কাছে নিয়ে আসো ইউসুফ নবীকে সেবিকা চলে গেলেন সেবিকা যে বলে ইউসুফ তোমাকে জুলাইখা দেখেছে ইউসুফ এমন সময়তে আপনার বলে না এত রাত্রে গভীর রাত্রে ইউসুফ নবীকে ডাকি ইউসুফ নবী বলে না আমি এখান থেকে কোনো জায়গায় যেতে পারবো না কেননা আজ আমার এখান থেকে যাওয়ার অবকাশ নাই এমন সময়তে ইউনুস নবী আপনার ইউসুফ নবীকে একটা একটা করে দরজা পার করে এরকম মোট 70টা দরজায় পার করে নিয়ে গেল নবী ইউসুফ আলাইহিস সালামকে আপনার নিয়ে যাওয়া হচ্ছে আজ জুলাইখা বলে তুমি একটা করে দরজা পার করবে আর একটা করে দরজার মধ্যে চাবি মারবে তালা মারবে একটার পর একটার পর একটা নিয়ে যেতে 70খানা দরজা ক্রস করে আপনার জুলাইখার কাছে পৌঁছে গেল জুলাইখা বলে তুমি চলে যাও আজকের দিনে সেবিকাকে ফিরত পাঠিয়ে দিল ইউসুফ নবী জুলাইখা বলে হে নবী ইউসুফ আজকের দিনে আমি তোমার প্রেম হাসিল করেই ছাড়বো ইউসুফ বলে না আমি আল্লাহকে প্রেম করি আমি তোমায় প্রেম করতে পারবো না জোরে বলবেন না আরেকটু জোরে হবে না হযরতে ইউসুফ আলাইহিস সালাম আস্তে আস্তে করে ইউসুফ আলাইহিস সালামকে নিয়ে যাওয়া হলো আপনার ইউসুফ নবী বলে না মোটেও মানা যাবে না এমন সময় ইউসুফ নবী আল্লাহর কাছে কাঁদতে লাগলেন আল্লাহ বাগে নবী আল্লাহ বাগে পয়গম্বর হযরতে ইউসুফ আলাইহিস সালাম আমার আল্লাহ বাগে দরবারে কেঁদে কেঁদে দোয়া দেয় আল্লাহ বাগ আল্লাহ আজকে দিনে যদি আমি জুলাইখা ফাঁদে পড়ে যাই আল্লাহ আমার আমলগুলো বরবাদ হয়ে যাবে আল্লাহ বাগ আজকে দিনে আপনি আমি ইউসুফকে গেপাজত করুন হযরতে ইউসুফ
প্রথম দরজায় যে হাজির হয়ে গেলে এ দরজা খুলে যাও আল্লাহ পাকের উপর ইউসুফ নবী দৌড়ে দৌড়ে যায় ইউসুফ নবীর পিছনে জুলাইকা আত্মহারা হয়ে প্রেমে ইউসুফ নবীর পিছনে দৌড়ে দৌড়ে যায় এমন সময়তে ইউসুফ নবী প্রথম দরজা খানায় যায় দরজা খানা খুলে যায় ইউসুফ নবী আবারও দৌড়ে দৌড়ায় এরকম ভাবে দ্বিতীয় দরজা খুলে যায় তৃতীয় চতুর্থ সপ্তম দরজায় এসে পৌঁছায় সপ্তম দরজায় এসে যখন পৌঁছায় দরজার খুলে না দরজার খুলে না এমন সময়তে ইউসুফ নবী পিছন দিক দিয়ে দরজা খানার খুলে না ইউসুফ নবী পিছন দিকে জামা গাড়া জুলাইকা টেনে ধরে হঠাৎ হুকুম হয়ে গেল হঠাৎ আল্লাহর হুকুম সেই টাইমে দরজা আল্লাহর হুকুম আবার সেই টাইমে দরজা খুলে গেল এরকম ভাবে হতে হতে পিছন দিকে জামা ছিঁড়ে গেছে ইউসুফ নবীর এমন সময়তে ইউসুফ নবী এদিকে আপনার মিশরের বাদশাহ উজির এসে হাজির কি ব্যাপার জুলাইখা গভীর রাত্রে তার স্ত্রীর কাছে যুবক ইউসুফকে দেখে বাদশাহ অবাক হয়ে গেলেন কি ব্যাপার বলে না তখন জুলাইখা মিথ্য কথা বলে ইউসুফ নবীর নামে অপবাদ চাপায় ইউসুফ নবী আমার সঙ্গে অন্যায় কাজ করতে এসেছিল আজকে তাই দেখেন আমি আজকে এই এই জায়গায় দাঁড়িয়ে আছি এমন সময়তে ইউসুফ নবী বলে না আমি অন্যায় করিনি হযরত ইউসুফ নবী আমার আল্লাহ বাজে দরবারে আবার কাঁদতে লাগলেন আল্লাহ পাক আল্লাহ পাক আপনি আমি ইউসুফকে হেফাজত করুন ও নবীর প্রেমিকেরা হযরত ইউসুফ আলাইহিসসালাম চিন্তা মধ্যে পড়ে গেলে জুলাইকার সাক্ষী জুলাইকাকে বাদশাহ দিয়ে আশা করে হে বিবি জুলাইকা তোমার সাক্ষীকে জুলাইকা বলে আমার সাক্ষী হলো আমার দাসী এখন মিথ্যা করে সাক্ষী হয় না বলেন হ্যাঁ সমাজ হয় না মিথ্যা সাক্ষী দেয় দেখবেন এই মিথ্যা সাক্ষী দিয়ে তার নামে তাকে ফাঁসিয়ে দেয় আছে না নাই জুলাইকা ডাক দেয় আমার সাক্ষী হলো আমার বাদি যা আমার বাদিকে জিজ্ঞেস করো বাদি বলে হ্যাঁ একদম জুলাইকা ঠিক বলেছে ইউসুফ নবী জুলাইখার সঙ্গে অন্যায় কাজ করতে এসেছিল সঙ্গে সঙ্গে ইউসুফ নবীকে জিজ্ঞাসা করে ইউসুফ নবী তোমার কি কোনো সাক্ষী আছে তোমার কি কোনো সাক্ষী আছে আল্লাহ বাগে নবী আল্লাহ বাগে পয়গম্বর হযরত ইউসুফ আলাইহিসসালাম চিন্তা মধ্যে পড়ে গেলে ইউসুফ নবী বলে ওই বাচ্চাটা আমার সাক্ষী এমন সময় বাচ্চা বলে বাচ্চা কি কথা বলতে পারে আমার আল্লাহ পাকের কুদরত সঙ্গে সঙ্গে ওই বাচ্চা কারা বলে আমি কথা বলি ইউসুফ নবী যদি জামাটা সামনে দিকে চিরা থাকে তাহলে ইউসুফ নবী দোষী আর পিছন দিকে যদি জামা চিরা থাকে তাহলে জুলাইকা দোষী এখন বলুন তো দেখি পিছনের জামা চিরা ছিল না সামনের চিরা ছিল পিছনের দিকে আল্লাহ পাক হযরত ইউসুফ নবীকে এরকম ভাবে আমার আল্লাহ পাক বাঁচিয়ে দিল আমার আল্লাহ পাক নবী ইউনূসকে দেখে বললে নবী ইউসুফ তুমি কেতে রাজি হযরত ইউসুফ আলাইহিসসালাম বলে আল্লাহ পাক আপনি যাতে রাজি আমি ইউসুফ হন তাতে রাজি সব নবী এক কথা আল্লাহ তুমি যাতে রাজি আমরা তাতে রাজি ভাই আল্লাহ যাতে রাজি আমরা কারা কারা তাতে রাজি একটু হাত তুলে দেখাতে পারবেন না রে এই তো বীর ভাই কেউ না তুলেন এই হাতটা আল্লাহ দেখতে পাচ্ছে না পাই না অনেক মানুষ আছে একটু ট্যাড়া মার্কা বুঝেন না নিজেদেরকে বেশি ভালো বুঝে যায় হাত তুলে রাখবেন তো আল্লাহ কবুল করেন আর আল্লাহ যাতে রাজি আমরা প্রত্যেকে তাতে রাজি এই যে আমরা হাত তুললাম আল্লাহ দেখতে পেল না পাই না
জোরে বলেন। তাহলে আমার আল্লাহ দেখতে পেল আল্লাহ ইচ্ছা করলে এই হাত তোলার ওসিলাতে আল্লাহ নাজাত দিয়ে দিতে পারে, জোরে বলবেন না, একটু আরো জোরে হবে না? আমার বাপ ভাইরা এরকম ভাবে সব নবীরা আল্লাহকে জিজ্ঞেস করছে, আল্লাহ তুমি কিসে রাজি, আল্লাহ আপনি কিসে খুশি? আমার আল্লাহ আমি আল্লাহ যাতে রাজি, তুমিও যাতে রাজি, আল্লাহ যাতে রাজি, হে নবী নহুরি আমি আল্লাহ যাতে রাজি, তুমিও যাতে রাজি, আল্লাহ যাতে রাজি, হে নবী সুলাইমানি আমি আল্লাহ যাতে রাজি, তুমিও যাতে রাজি, আল্লাহ যাতে রাজি, হে নবী দাউদ রে আমি আল্লাহ যাতে রাজি, তুমিও যাতে রাজি, আল্লাহ যাতে রাজি, হে নবী মুসা রে আমি আল্লাহ যাতে রাজি, তুমিও যাতে রাজি, আল্লাহ যাতে রাজি, হে নবী সুলাইমান আমি আল্লাহ যাতে রাজি, তুমিও যাতে রাজি, আল্লাহ যাতে রাজি, ও তোমাকে এরকম হবে তোমার নবীরা বলে আল্লাহ আপনি যাতে রাজি, আমরা নবীরা যাতে রাজি, আল্লাহ আপনি যাতে রাজি, আমরা নবীরা যাতে রাজি, এমন সৈতে নবীরা যে আর্দা করে আল্লাহ তুমি কিতে রাজি, আমার আল্লাহ জানায় হে আমার নবীরা, হে আমার নবীরা আপনারা সাকি থেকে যান, আমি আল্লাহ কিসে রাজি, আমি আল্লাহ কিসে খুশি, আমার বন্ধু আমার হাবিব যাতে রাজি, আমি আল্লাহ যাতে রাজি। আরো জোরে হবে নে, আমার বন্ধু যাতে রাজি, আমি আল্লাহ তাতে রাজি। তাহলে আজ দুনিয়ার জমিনে আজ আপনি আমি সেই নবীকে চিনেন, সেই নবীর সুন্নত মোতাবেক আমল করেন, আল্লাহ কিন্তু কবুল করে নেবে, জোরে বলবেন না? আরেকটু জোরে হবে নে? আল্লাহ কি সম্মান বালা নবী করেছেন, কি মাকাম আলা নবী করেছেন, কেন আল্লাহ পাক হযরতে কাল কিয়ামতের ময়দানে প্রতিটা নবীরা আল্লাহ রাজার গজব থেকে নাফসি 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 করে গাইবে, ওয়া ইয়াকুল আদম সাবিউল্লাহ নাফসি নাফসি, ওয়া ইয়াকুল মুসা কালিমুল্লাহ নাফসি নাফসি, ওয়া ইয়াকুল ইসমাঈল যাবিহুল্লাহ নাফসি নাফসি, ওয়া ইয়াকুল ইব্রাহিম খলিলুল্লাহ নাফসি নাফসি, ওয়া ইয়াকুল ঈসা রুহুল্লাহ নাফসি নাফসি, ও জুমাতে আদরের জন্য বুয়া কিতাবে সাতগুলো মাদেসে নবী রহমাতুল্লাহ জানিয়েছে কাল কিয়ামতের ময়দানে এক ব্যক্তির মুখ থেকে শুধু একটা কথা বাইর হবে, ইয়া রব্বে হাবিলিয়া উম্মতি, কেননা কোন নবী বাগে কথা বলি আল্লাহ পাক আমার নবীকে কি নিয়ামতে নবী করেছে, আল্লাহ নবী দুধমাই হযরতে আব্দুল্লাহ দেখতে, আল্লাহ নবী দুধমা গালিমা বাড়িতে যায়, আল্লাহ নবী হযরতে দুধমাই আব্দুল্লাহ সঙ্গে খেলা করতে যায়, হঠাৎ করে কে যেন দেখে আল্লাহ নবী দুইটা লোক এসে আল্লাহ নবীকে ধরে নিয়ে চলে যায়, আল্লাহ নবী দুধমাই হযরতে আব্দুল্লাহ জোর করে গাদি জোর জোর করে গাদি, আল্লাহ পাক আমার নবীকে ধরে নিয়ে চলে গিয়ে বুকটাকে বিদীর্ণ করে দিয়েছে, উপায় জানা কি হবে আল্লাহ, উপায় জানা কি আছে, আল্লাহ নবী দুধমাই হযরতে আব্দুল্লাহ জোর জোর করে গাদি, মুহাম্মদ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে জোর জোর করে গাদি, দেখে যে আম্মা জানে হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু আল্লাহ নবীকে ধরে নিয়ে চলে গিয়ে নবীর বুকটাকে দু হাতে করে চিরে দিয়েছে, আল্লাহ নবী তুমা গালিমা জোর জোর করে গাদি, মোহাম্মদ 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 সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে জোর জোর করে গাদি, আম্মা যান হালিমা দৌড়ে দৌড়ে গিয়ে দেখে আমার নবী নূরে নবী পর্বতে চূড়াই বসে বসে পাদুলা, আম্মা যা গালিমা দুসা দিয়া দৌড়ে দৌড়ে যায়, হে হযরতে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কে আপনাকে মারে বদলা আপনার মারকারা দিয়েছে, কে আপনাকে দিয়েছে বলো আপনার এরকম বুকটাকে কেন বিদীর্ণ করা হয়েছে, আল্লাহ নবী আম্মা যা দুধমা গালিমা জোর জোর করে গাদি, ও হযরতে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলো তো দেখি কেন আপনার বুকটাকে হয়েছে, আল্লাহ নবী কি জানিয়েছিলেন, ও মা গালিমা আমি নবী আমার একবার নয় দুবার নয় এরকম ভাবে আমি নবী আমার চার চারবার বুকটাকে বিদীর্ণ করা হবে, কেন করা হবে, কেননা প্রতিটা মানুষকে আল্লাহ পাক একটা নাপাক জিনিস থেকে তৈরি করে
আমি রাসূলুল্লাহ জাল্লাহ পাক পাক পবিত্র নবী করে পাঠিয়েছে এইজন্য প্রথমবার আমি নবী আমার বুকটাকে বিদীর্ণ করা হবে তবে দ্বিতীয়বার কেন করা হবে ও বাগালিমান আমি নবী যখন দ্বিতীয়বার কেন না ওই টাইমে বাচ্চাদের খেলাধুলা প্রভাব সৃষ্টি হয় যাতে করে আমি নবী আমাকে খেলাধুলা না লাগে খেলাধুলার প্রভাব না লাগে সেই জন্য আল্লাহ পাক দ্বিতীয়বার আমি নবী আমার বুকটাকে বিদীর্ণ করবে তবে তৃতীয়বার কেন করা হবে ও বাগালিমান আমি নবী যখন আল্লাহ নবুয়াত লাভ করব নবী দায়িত্ব পাব নবী দায়িত্ব যাতে ভালো করে বুঝেনি ওই জন্য আল্লাহ পাক তৃতীয়বার আমি নবী আমার বুকটাকে বিদীর্ণ করবে তবে চতুর্থবার কেন করা হবে ও বাগালিমান আমি নবী যখন মিরা শরীফে যাব আল্লাহ পাকে জান্নাত জাহান্নাম গানা ঘুরে ঘুরে দেখতে রাখব প্রতিটা জায়গায় যাব আমি নবী আমার সাথে জিব্রাইল যাবে যেখানেই যাব আমি নবী আমার সাথে জিব্রাইল যাবে আল্লাহ আরশে আজিমের দিকে যাব জিব্রাইল যাবে না জিব্রাইল যাবে না আল্লাহ নবী বলবেন হে হযরতে জিব্রাইল প্রতিটা জায়গায় গেলে এখানে কেন দাঁড়িয়ে গেলে হযরতে জিব্রাইল আমি জানাবি ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ আল্লাহ নূরের সঙ্গে মোকাবেলা করার জন্য আমার আল্লাহ পাক একটা নূর তৈরি করেছে সেই নূরটার নাম হলো নূরে মুহাম্মাদি আরো জোরে বলবেন আল্লাহ সেরেফ আমার নবীকে আল্লাহ নূর নবী করে পাঠিয়েছে আল্লাহ আজ আত্মাকে আমাকে সেই নবীর আল্লাহ কি সম্মান বালা কি ইজ্জত বালা নবীর উম্মাদ করেছে যে নবীর উম্মাদের আশা তামাম নবী আলাইহিস সালাম দা করেছে একবার দরুদ পড়েন আল্লাহুম্মা একটু পানি দাও তো পানি পিয়ে দাও দরুদ শরীফ আল্লাহুম্মা দরুদ শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা মুস্তাফা হম হো গে আপ কি আর আপ হমারে জোরে বলবেন না আরো জোরে হবে রে হম হো গে গে আপ কি আর আপ হমারে জন্নত মে চলে যায়েঙ্গে হম তেরে সহারে জন্নত মে চলে যায়েঙ্গে হম তেরে সহারে হম হো গে আপ কি আর আপ হমারে মুস্তাফা দুনিয়া মে তারি কি কদর ছায়া হুয়া থা জালিম নে চার সু ভি জুলুম ঢায়া হুয়া থা ইনসান মে ইনসান কো সতায়া হুয়া থা শৈতান কে হাতোঁ মে জগা আয়া হুয়া থা হর দিল মে লাত মনত ভি সমায়া হুয়া থা পত্থর কো খালি কে জগা বনায়া হুয়া থা দুনিয়া হুই রোশন জো আপা গয়ে প্যারে জন্নত মে চলে যায়েঙ্গে হম তেরে সহারে আরো জোরে বলবেন হম হো গয়ে গে আপ কি আর আপ হমারে হম হো গে গে আপ কি আর আপ হমারে মুস্তাফা দুনিয়া মে রোশনি সুকুন আপ আ গয়ে রহমত খুদা কি আপনদের পিছা গয়ে ইখলাক সে কি আপ দিলো মে সমা গয়ে বো হো গে সব আপকে যেতে সতা গে তৌহিদ কি সব মা ভি আপ হি জলা গে রোতে হুয়ে চেহরো কো
आप ही घसा गए इस्लाम के दुलारे नबी आप दुलारे जन्नत में चले जाएंगे हम तेरे सगारे हम हो गए कि आप की और आप हमारे हम हो गए कि आप हमारे मुस्तफा दुनिया के पुतकदों में उजाला भी आप गए कुरान से आया है के बाला भी आप गए महबूब खुदा आप गए आला भी आप गए भूखों और प्यासों का सहारा आप गए महबूब खुदा आप गए आला भी आप गए भूखों और प्यासों का सहारा आप गए रास्ता भी आप गए और मंजिल भी आप गए रहमत की गंटों और करिश्मा भी आप गए काबा तेरी अजमत से गए कुरान के पारे जन्नत में चले जाएंगे हम तेरे सगारे हम हो गए कि आप की और आप हमारे हम हो गए कि आप की और आप हमारे मुस्तफा हर एब से गे पाक मोहम्मद रसूलुल्लाह दिल क्या है मेरी जहां उनके नाम पर फिदा अरे जोरे होवे ने अरे जोरे बोलवे ने हर एब से गे पाक मोहम्मद रसूलुल्लाह दिन क्या है मेरी जहां उनके नाम पर फिदा वो खतमुल मुरसलीन वो खतमुल अंबिया वो साफिया जाम गए उनकी शान है बाला अरे जोरे होवे ने वो साफिया जाम गए उनकी शान है बाला उन पार दुरूद पाक मैं पढ़ता रहूं सदा मुश्किल गरी में आपने अल्लाह को पुकारे मुश्किल गरी में हम भी सिर्फ अल्लाह को पुकारे जन्नत में चले जाएंगे हम तेरे सगारे हम हो गए के आप की और आप हमारे हम हो गए के आप की और आप हमारे मुस्तफा हम हो गए के आप की और आप हमारे हम हो गए के आप की और आप हमारे जन्नत में चले जाएंगे हम तेरे सगारे जन्नत में चले जाएंगे हम तेरे सगारे हम हो गएंगे आप की और आप हमारे अल्लाहुम्मा सल्ले आला এবার বন্ধ কর দেন এবার অনেক সুন্দর দিলাম বন্ধ কর দেন বন্ধ কর দেন আমার যুবকেরা তরুণেরা আজ আল্লাহ পাক আপনাকে আমাকে এই জায়গায় বসিয়েছেন আল্লাহ পাকের কোটি কোটি শুকর যে আল্লাহ আপনার আমার এই জায়গায় বসালেন আলহামদুলিল্লাহ কেননা আজ আমার বাপ ভাইরা আজকে আপনাকে আমাকে দুনিয়ায় জান্নাত যেতে চাই না চাই না আজকে আমি জি প্রত্যেকই চান কারা কারা আল্লাহ জান্নাত যেতে চান একটু হাত তুলে দেখান তো দেখি এই কষ্ট নিচ্ছেন নাকি হাত তুলাচ্ছি বলে না রে তো বীর আলহামদুলিল্লাহ হাত জামা আমরা প্রত্যেকই আল্লাহ জান্নাত পেতে চাই তবে এমনি কি পাওয়া যাবে এই এমনি পাওয়া যায় চাচা জান্নাত এমনি পাওয়া যায় মোটেও পাওয়া যায় না একটু সারা সুরি দেন এমনি জান্নাত পাওয়া যায় না জান্নাত পেতে গেলে দেখবেন যেমন আপনার ধরেন এই হাওড়া থেকে যদি কেউ আপনার দিল্লি যায় একটা টিকিটের প্রয়োজন হয় না হয় না কথা বলেন হয় না হয় না তেমনি আপনার আমার দুনিয়া থেকে আল্লাহর জান্নাত যেতে গেলে আপনারও আমারও একটা টিকিটের প্রয়োজন হয় সেই টিকিটটার নাম কি লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জোরে বলবেন না আরেকটু জোরে হবে না
আজকে বলেন ভাই সুবহানাল্লাহ যে এত বলাচ্ছি রাগ হয়নি তো কারুর? অনেক মানুষ আছে আবার দেখবেন মুখ দিয়ে সুবহানাল্লাহ বলতে চাইনি। সুবহানাল্লাহ বললে হাদিস পাকের মধ্যে এসছে যদি একবার সুবহানাল্লাহ বলা হয় আল্লাহ মিজানে দাড়ি পাল্লার আমল নামাকে অর্ধেক করে দিবে। আরো জোরে হবে না? এখন বলেন এই জায়গায় বসেছি বলেই তো মুখ দিয়ে সুবহানাল্লাহ বেরোচ্ছে, ঠিক কিনা ভুল? আই দেখেন অনেক ভাই রাস্তাঘাটে ঘোরাঘুরি করে আছে না নাই, সন্ধ্যের টাইমে বেশি দেখবেন আজ জলসা দেয়। আমার কমিটির এই ভাইগুলো কত কষ্ট করে আজকে এত বড় আল্লাহ করে মাহফিলে সেই আপনার মেন 34 নম্বর জাতীয় সড়ক থেকে শুরু করে নিয়ে কত লাইটিং আজকে দেখেন এত বড় মাহফিল দিয়েছে, কিন্তু আজকে বলেন তারপরেও আজকে যদি অনেক ভাইরা রাস্তাঘাটে ঘোরাঘুরি করে তাহলে কি জলসা সভা পায়? কথা বলেন, কথা বলেন না একটু, সভা পাই কি পাইনি? তাহলে আজ আপনাকে আমাকে ভাবতে হবে, বুঝতে হবে, চিন্তা করতে হবে। কেননা আজ আপনি আমি চিন্তা করে দেখব আল্লাহ পাক রব্বুল আলামিন কবুল করে নেবেন। কেননা এই মাহফিল আজকে বলেন এই জায়গায় বসেছি বলেই তো সুবহানাল্লাহ বেরোচ্ছে, ঠিক কিনা ভুল? যদি রাস্তায় আমরা যে যেতাম মুখ দিয়ে সুবহানাল্লাহ বেরোতো কি বলেন চাচা? মোটেও বেরোতো না। এই জায়গায় আল্লাহ বসিয়েছেন বলি মুখ দিয়ে সুবহানাল্লাহ বেরোচ্ছে। তাহলে আজ কাজে কাজে আত্মাকে আমাকে পরিবর্তন হতে হবে, আল্লাহ রাব্বুল আলামিন কবুল করে নেন, বলেন আল্লাহুম্মা আমিন। আমার বাপ ভাইরা তাহলে জান্নাত যেতে গেলে নবীর হাদিস আল্লাহ রসুল বলছে আমি মুস্তফা তোমাদের কিছু আমল বলে যাব, এই আমল যদি তোমরা পালন করতে পারো তোমরা আল্লাহর দয়ার জান্নাত পেয়ে যাবে। সেটা বলবেন না কেন? ফার্স্ট নবী বলছে যারা মদ খায় তারা কখনো আল্লাহর জান্নাতি হতে পারে না। তাহলে আজকে আমাদের ঘরের অনেক অনেক যুবক আছে মদ খেয়ে খেয়ে আজকে রাস্তাঘাটে ঘোরাঘুরি করে আছে না নাই চাচা? মাতাল আছে না নাই ভাই? আছে না নাই সমাজে? আল্লাহ মাতাল এত হারে বেড়ে যাচ্ছে, কি ব্যাপার রে? রাস্তায় দেখবেন ওরা গুবনে পড়ে আছে না, মদ খেয়েছে গুবনে পড়ে আছে না, কোথায় পড়ে আছে নিজেদেরই হুশ নাই, ঠিক না ভুল বলছি? আর ঠিক না ভুল বলেন? আজকে বাপ ভাইরা কেননা আমার নানা হুজুর আপনারা নাম শুনেছেন জানেন, দাদা হুজুরের মুরিদ ছিলেন, দাদা হুজুরের মুরিদ যিনি আপনার মায়াপুরের পীর সাহেব 118 বছর হায়াত পেয়েছিলেন। জোরে বলবেন না, আর একটু জোরে হবে না? আমার নানা হুজুর কেবলা যে মানুষটা ইন্তেকাল করলেন দাদা হুজুরের হাতে হাত দিয়ে যারা মানুষ আল্লাহ তাদেরকে একটা নক্ষত্রের সমতুল্য। জোরে বলবেন না, নানা হুজুর কেবলা রাহমাতুল্লাহ আলাই যেদিন ইন্তেকাল করলেন 2013 সালে বৈশাখ মাসের 20 তারিখে কি কঠিন রোদের উত্তাপ ছিল, যেই নানা হুজুরের লাশটাকে জমিনায় রাখা হলো সঙ্গে সঙ্গে এক টুকরো কালো মেঘ এসে ছায়া হয়ে গিয়েছিল। আরো জোরে বলবেন না? আরো জোরে হবে না? আর এই দেখবে তাহলে আজ দেখেন তারা আল্লাহ ওয়ালা হয়ে গেছে। আমার নানাজন বলতেন এই কথাটা বেশি বেশি করে, কারণ মাতাল আমার নানাজানের মুখ থেকে আমি এটা শুনেছি, বলছেন মাতাল কাল কিয়ামতের ময়দানে, আর আল্লাহ নবীর হাদিস, নবী বলছেন কাল কিয়ামতের ময়দানে মাতাল তাদের পায়েতে গরম জুতা পরিধান করানো হবে যার ফলে তাদের মাথার মগজগুলো টকবক করে ফুটতে থাকবে, মাথার মগজ টকবক করে ফুটতে থাকবে। অতঃপর আল্লাহ রসুল বললেন যে মাতাল যদি একবার মদ পান করে তার 40 দিন কোনো নেক আমল কবুল হবে না, দ্বিতীয় দিন খেলে 80 দিন, তৃতীয় দিন খেলে 120 দিন, চতুর্থ দিন খেলে তাকে জাহান্নামের ফুজ খান অনিবার্য হয়ে গেছে। অতঃপর আল্লাহ রসুল বললে যে মাতাল তাকে তোমরা সালাম দিও না, অসুস্থ হলে তার সেবা করবে না, এমনকি সে যদি মারাও যায় তার জানাজায় পর্যন্ত যাবে না। তাহলে আজ সমাজে এরকম মাতাল আছে না নাই? জান্নাত চৌকার পাবে তো? কেননা নবী বলছে সব থেকে গুনাহের মধ্যে মূল কারণ হলো মদ খাওয়া, বলছে ফিতনার মূল কারণ মদ। কেমন? আল্লাহ রসুলের সাহাবী হযরতে উসমান গনী রাদিয়াল্লাহু তাআলা তিনি বর্ণনা করছেন, পূর্বেকার যুগের এক আবেদ ছিল চিরজীবন নামাজ পড়তো, নামাজ পড়ে আপনার এক মেয়ে ছেলের খপ্পরে পড়ল, একটা মেয়ে ছেলে ইচ্ছা করলে পারে একটা যুবককে আপনার নিমিষের মধ্যে ফাঁসাতে, পারে না? পারে না, এক ক্ষমতা আছে না নাই, কিন্তু একটা ছেলে মনে করলে এটা পারবে না। কথা বুঝতে পারছে? মেয়েরা 18 কল্লা পারে, ঠিক কিনা ভুল? আমার বাপ ভাইরা তো যুবকটা মেয়েটা 3টে অপশন দিচ্ছে, হয় তুমি আমার সঙ্গে জিনা করো, তা না হলে আমার একটা শিশু বাচ্চা আছে তাকে হত্যা করো, তা না হলে এক পেয়ালা মদ পান করো। এই তিনটে জিনিস, তিনটের মধ্যে যে কোনো একটা করতে হবে। যুবক চিন্তায় পড়ে গেল, আল্লাহ
আমার সামনে আল্লাহ আমি নামাজ পড়ি, আল্লাহ আমি নামাজি লোক হয়ে আমি আজকের দিনে এই মেয়েটার সঙ্গে জিনা করব, ইম্পসিবল, ই মানা যাবে না, এটা মানা যাবে না। সে চিন্তা করলো আল্লাহ আমি জিনা করব, তাহলে কি লাস্টে গেলে সিলেক্টেড করলো আল্লাহ আমি তাহলে ছেলেটাকে কি হত্যা করব। আবার মনে মনে করছে আল্লাহ আমি নামাজি লোক, আমি নামাজি লোক হয়ে এই ছেলেটাকে হত্যা করব না, এটাও মানা যাবে না। সে কি করলো আপনার ওখান থেকে ছেলেটাকেও হত্যা করতে পারলো না, সিলেক্টেড করলো যে মেয়ে বলে তোমাকে তিনটের মধ্যে যে কোনো একটা মানতে হবে, দুটো অপশন ছেড়ে দিছো, তৃতীয় নম্বর অপশন তোমাকে মানতেই হবে। বলে ঠিক আছে, বলে ছেলেটা সিলেক্টেড করলো আমি এক পেয়ালা মদ পান করব। বিজ্ঞান বলছে মদের মধ্যে এমন অ্যালকোহল মিশানো থাকে যে একবার খেলে বারবার খেতে মন যায়। যুবকটা কি করলো আপনার মদ পান করলো, মদ পান করার পর ওই যুবক ছেলেখানা আপনার প্রথমবার খেয়ে বলছে আমাকে আরেকটু দিলে ভালো হতো নি, আবার খায়। এভাবে খেয়ে খেয়ে ছেলেটা মাতালে নিশায় পরিণত হলো, মাতালে পরিণত হলো, মেয়েটার সঙ্গে জিনাও করলো, বাচ্চাটাকে হত্যাও করে দিল। তাই নবী সাহাবী উসমান গানি বললেন মদ হলো সব গুনাহের মূল কারণ, তাই কাজে কাজী আজ আপনাকে আমাকে এটা থেকে দূরে সরে থাকতে হবে, ঠিক কিনা ভুল? অনেক আজ আমাদের ঘরের ভাইয়েরা আছে হাত জোর করে বলে যায়, যারা আছে তাদের লেগে যাচ্ছে অন্তরে, ঠিক বলছি না ভুল বলছি? পরিবর্তন হয়ে যাও, আল্লাহ কবুল করে নিবে। আমার বাপ ভাইয়েরা কেননা আজ আপনাকে আমাকে ভাবতে হবে, এই মদ খাওয়া অবস্থায় যদি কেউ স্ত্রীকে তালাক দেয় তালাক হবে না হবে না? কথা বলেন না, অবশ্যই হয়ে যাবে, মদ খাওয়া অবস্থায় তালাক দিলে তালাক হয়ে যাবে। মদকে আল্লাহ হারাম করেছে তুমি খেতে যাও কেন, ঠিক কিনা ভুল? মদ আল্লাহ হারাম করেছে তুমি খেতে যাও কেন? মদ খাওয়া অবস্থায় স্ত্রীকে তালাক দিতে যায় এমন সময়তে দেখতে পাওয়া যায় এক ছেলে বলে গেল যে আমি যতক্ষণ পর্যন্ত বাড়িতে না ফিরি, স্ত্রীকে বলছে এই স্ত্রী শোন আমি যতক্ষণ পর্যন্ত বাড়িতে না ফিরি তুই বাড়ি থেকে কোনো জায়গায় পাবার করবি নি, দরজা যদি ভেঙেও ফেলে দরজা। স্ত্রী বলল ঠিক আছে। এখন স্বামী মদ খেয়ে আর তার স্ত্রীর কাছে পৌঁছে যায়, স্ত্রীর কাছে এসে বলে স্ত্রী দরজা খোল, স্ত্রী বলছে না দরজা খুলব না, বলছে আমি আমার স্বামীর হুকুম পালন করছি, দরজা খোল, বলছে না দরজা খুলব না। লাস্টে কালে স্বামী বলে মদের ঘরেই বলছে ওরে মা তোর পায়ে পড়ছি তুই দরজা খোল। এখন বলেন এই যে মদের ঘরে স্ত্রীকে মা বানালো, এ শরিয়াতে মশলা কোথায় যাবে বলেন, ঠিক বলছি না ভুল বলছি? এরকম হয় না, এমনও আছে দেখবেন। আবার এখন ওর যে ছেলে সে তো খেপে গেছে, খেপে লাল হয়ে যাচ্ছে, আব্বা আই থেকে তিন বছর আগে তোমার মা মরে গেছে তুমি আমার মাকে নিয়ে কেন টানাটানি করছো? মাতাল তখন মদের ঘরেই বলছে চুপ কর ভাই চুপ কর, কত বুঝতে পারছেন না? তাহলে একই নিজের স্ত্রীকে বানিয়ে দিল মা, ছেলেকে বানিয়ে দিল ভাই, শরিয়াতের মশলা কোথায় যাবে বলেন? আজ আপনাকে আমাকে পরিবর্তন হওয়া লাগবে, কেননা আজ আমার বাপ ভাইয়েরা এই সমাজে যদি আমি আপনি আল্লাহর দয়ার জান্নাত পেতে চাই আজকে এই হারাম জিনিসকে আপনাকে বর্জন করতে হবে, ঠিক কিনা ভুল? জোরে বলেন ঠিক না ভুল? আমার বাপ ভাইয়েরা কেননা আজকে তোমাকে আমাকে বুঝে নিতে হবে, ইসলামকে চিনতে শিখতে হবে। আজকে তুমি অন্যায় করেছো ভাই আল্লাহর কাছে ক্ষমা চাও, আল্লাহ জীবনের গুনাহকে মাফ করে দিবে, জোরে বলবেন না? তুমি মদ পান করে ফেলেছো, ভুল করে ফেলেছো, আল্লাহর দিকে ফিরে আস, আল্লাহ মাফ করবে না করবে না? অবশ্যই মাফ করবে। আল্লাহর ওলি হযরতে বিশ্বর হাফি রাহমাতুল্লাহ আলাইহি চিরজীবন সারা থানার মধ্যে পড়েছিল। একদিন হুজুর আমার কি করলে রাস্তা দিয়ে হেঁটে হেঁটে যাচ্ছে একটা কাগজের টুকরা দেখতে পেলে, জীবনে অন্যায় করে ফেলেছেন, পাপ করে ফেলেছেন, আমার আল্লাহর কাছে ক্ষমা চান, আমার আল্লাহ তোমার আমার জীবনের গুনাহটাকে ক্ষমা করে দিবে, কেননা আমার আল্লাহ পাক গুনাহ ক্ষমাকারী। আরো জোরে হবে না? আল্লাহ পাকের ওলি হযরত বিশ্বর হাফি রহমাতুল্লাহ আলাইহি রাস্তার উপর দিয়ে হেঁটে গেঁটে যায়, ও যুবকেরা হযরত বিশ্বর
রবি রহমাতুল্লাহ আলাইহি রাস্তার উপর দিয়ে হেঁটে হেঁটে যায় কাওচে টুরা দা দেখে আল্লাহ পাকের ওলি হযরতে বিসরাবি রহমাতুল্লাহ আলাইহি কাগজটাকে গুনো টেনে ফেলে দিলেন না গদ্দমায় ফেলে দিলেন না আল্লাহর ওলি কাগজটাকে গুনো উঁচা জায়গায় যে নিজে বাড়ির মধ্যে চলে গেলে উঁচা জায়গায় তুলে রেখে দিলেন উঁচা জায়গায় তুলে রেখে দিয়ে আদর করতে লাগলে আমার আল্লাহ পাক বিসরাবিকে দেখে বলে হে হযরতে বিসরাবি চলে যাও চলে যাও হে হযরতে বিসরাবি চলে যাও চলে যাও আমি আল্লাহ জানিয়ে দিলাম তুমি যে আমার নামে সম্মান করেছো আমার নামে তাজিমখানা করেছো চলে যাও চলে যাও আমি আল্লাহ জানিয়ে দিলাম আজকে দিনে তোমাকে আমি আল্লাহ তোমার নামটাকে ওলি ডক্টর এ করে দিলাম আরো জোরে হবে না যাও তুমি এতটুকু সম্মান করেছো এতটুকু তাজিম করেছো এর জন্য তোমার নামটাকে আমি ওলি ডক্টরে করে দিলাম জোরে হবে না আমার বাপ ভাইরা শুধু তাই নয় এরকম ভাবে আপনার আমার জন্য দ্বিতীয় তো হলো দ্বিতীয় নাম্বার কি নবী বলছে যদি তোমরা আল্লাহ জান্নাত পেতে চাও জিনাকারী যারা জিনাখোর তারা কখনো আল্লাহ জান্নাতি হতে পারবে না ঠিক কিনা ভুল ঠিক না ভুল বলছি আজ সমাজে জিনা বাড়ছে না কমছে আজ রাস্তাঘাটে যুবকগুলো যায় যে দেখবেন এই তো যত জলসা দেয় দেখবেন মাহফিলের দিকে না ভিড় হলেও মেয়েদের প্যান্ডেলের দিকে যুবকদের ভিড় বেশি ঠিক না ভুল বলছি আরে ঠিক না ভুল বাস্তব সমাজে ঘটছে আজ বুঝতে হবে আমার বাপ ভাইরা কেননা আজ বলে আমাদের ঘরে আজ সমাজে শুধু যে অন্যায় কাজ করাটাই জিনা না তুমি যদি চোখ দিয়ে কোনো মেয়েকে খারাপ নজরে তাকাও আবার দেখবে তোমার ওই চোখ দিয়ে গুনা লিখা হবে ঠিক কিনা ভুল চোখের জিনা হবে এটা আবার দেখবেন আমাদের ঘরের যুবকরা এখন অনেক চালাক হয়ে গেছে চালাক হয়েছে না হয়নি এখন মানুষ চালাক না বুকা আছে গো অনেক চালাক কত বুঝতে পারছেন এক মুরব্বী মসজিদে বসে বসে শুধু আল্লাহ আল্লাহ জেকের করছে হুজুর জিজ্ঞেস করছে হাগো চাচা তুমি যে জেকের করছো তোমার সংসার চলে কি করে চাচা বলছে বাবা জানিস আমার বাপের যত জমি ছিল সব ব্যাংকে বিক্রি করে দিছি মোটা অঙ্কের টাকা একটা ডিপোজিট করে রেখে দিয়েছি সুদ তুলি খাই প্রতি মাসে মাসে সুদ তুলি খাই আর আল্লাহ আল্লাহ করি হুজুর বলছে চাচা সুদ খা গোনা তুমি জানোনি বলছে জানি তো ওই জন্য ব্যাংকের বইটা আমার নামে করিনি আমার স্ত্রীর নামে করে রেখেছি চালাক হয়েছে না হয়নি বলেন মানুষ কত চালাক খবরদার চালাকি করতে গেলে দেখবেন আজ আমাদের ঘরে অনেক যুবকরা আছে এমন এমন আস্তাগফিরুল্লাহ হয়তো মুরব্বী বাপগুলো বসে আছেন এই ধরনের ওয়াজটা ঠিক নয় তবে আজ আমি আপনাদের বলে দিয়ে যাই আজকে এগুলো একদম সমাজের হক কথা এগুলো বললে যদি একটা ভাই যদি পরিবর্তন হয় যতগুলো মানুষ বসে আছেন আল্লাহ প্রত্যেকের নামায় আমলে সওয়াব দিতে থাকবে জোরে বলবেন না আরো জোরে হবে না তাহলে আজ আমাদের ঘরের এমনও অনেক যুবক ছেলে আছে দেখবেন রাস্তায় যায় যদি বলে ভাই খবরদার মেয়েদের দিকে তাকাওনি বলবে ভাই যান একবার তাকানো তো যায় যাচ্ছে ওই জন্য আমি একভাবেই তাকিয়ে আছি অন্য দিকে আমি কোনো দিকে চোখ ঘুরাইনি কথা বুঝতে পারছি হাল লাভ যদি কবরে আয় আগে তোকে সাইজ করব আমার বাপ ভাইরা আজ তোমায় আমায় পরিবর্তন হতে হবে ন্যায়ের দিকে হকের দিকে ফিরে আসতে হবে আল্লাহ কিন্তু কবুল করে নেবে আমার বাপ ভাইরা আজ সমাজে কি হারে জিনা ব্যবচার কি হারে বাড়ছে বলেন আজ তাহলে আজকে আপনাকে আমাকে পরিবর্তন হতে হবে নাই কেননা জিনা এক ব্যক্তি চিরজীবন জিনা অন্যায় করতো একদিন তার ছেলেকে সাথে করে নিয়ে রাস্তা দিয়ে হেঁটে হেঁটে যাচ্ছে খুব খেয়াল করে শুনে রাস্তা দিয়ে হেঁটে হেঁটে যাচ্ছে ছেলে জিজ্ঞেস করছে আব্বা দুনিয়ার জমিনে মাটি ভারী না পানি ভারী মাটি ভারী না পানি ভারী কোনটার ভাগ বেশি পানির ভাগ বেশি না মাটির ভাগ পানি কই ভাগ তিন ভাগ মাটি এক ভাগ তিন ভাগ স্থল আত্মার জল এক ভাগ স্থল ঠিক কিনা মাটি তিন ভাগ বাপ তখন বলছে বাবা দুনিয়ার জমিনে সব থেকে বেশি ভারী হলো মাটি এই পানি বলছে বাবা পানির থেকে পাথর কি ভারী তখন বলে হ্যাঁ বাবা পাথর অনেক ভারী এমন সময়তে আবার ছেলে জিজ্ঞেস করে আব্বা প্রথম আসমান বেশি ভারী না দ্বিতীয় আসমান বেশি ভারী বাপ তখন বলে বাবা দ্বিতীয় আসমানটা বেশি ভারী ছেলে আবার জিজ্ঞেস করে আব্বা দ্বিতীয় আসমান বেশি ভারী না তৃতীয় আসমান বেশি ভারী সঙ্গে সঙ্গে বাপটা বলে বাবা তৃতীয় আসমান
বেশি ভারী, এরকম ভাবে স্তবকার পর স্তবকা উঠে যেতে বলে বাবা তৃতীয় প্রথম দ্বিতীয় তৃতীয় চতুর্থ থেকেও সপ্তম আসমানটা হলো বেশি ভারী। জোরে হবে না? আবার ছেলে জিজ্ঞেস করছে আব্বা সপ্তম আসমানের থেকে ভারী কি? ছেলেকে তখন বাপ উত্তর দিচ্ছে বাবা সপ্তম আসমানের থেকেও আল্লাহর আরশে আজিমটা বেশি ভারী। জোরে হবে না? আরো জোরে বলবে না? বাপ ছেলে আবার জিজ্ঞেস করছে আব্বা আল্লাহর আরশে আজিম থেকে ভারী কি? তখন বাপটা কেঁদে কেঁদে বলে বাবা আমি তোর বাপ, দুনিয়ায় এত অন্যায় করেছি, আমার গুনাহটা বেশি ভারী, আল্লাহর আরশে আজিমের থেকেও আমার গুনাহটা বেশি ভারী, আমি এত অন্যায় করেছি। আবার ছেলে জিজ্ঞেস করে আব্বা আপনার গুনাহ থেকে কি ভারী? তখন বাপ কাঁদে আর বলে বাবা রে শোন আমার গুনাহ থেকেও আমার আল্লাহর রহমত বেশি ভারী। আরো জোরে বলবেন। সঙ্গে সঙ্গে আল্লাহ তার এই কথাখানা শ্রবণ করে আমার আল্লাহ বান্দার জীবনের গুনাহকে মাফ করে দিলেন। আরো জোরে হবে না? তাহলে আজ আমার বাপ ভাইরা সমাজে জিনা ব্যভিচারী ব্যাপক হারে বাড়ে, তাই হাত জোর করে বলে যায় ভাইগুনু পরিবর্তন হয়ে যাও, টনটিটকিরি মারা রাস্তাঘাটে ছেড়ে দাও। যুবকগুনুকে বলে যায় কেননা আজ এমনি করোনা ভাইরাস ঢুকে নে দুনিয়ার আলামত, আজকে বলেন না এত ঝড় বৃষ্টি কবার করে এই আগামী বছরে মানে গত বছরে রোজা থেকে শুরু করে নিয়ে আর আপনার এই নবী দিবস পর্যন্ত দু তিনবার ঝড় হয়ে গেল, ঠিক কিনা ভুল বলছি? বিরাট বিরাট ঝড়, একবার ফণী এলো একবার বুলবুল এলো, ঠিক কিনা ভুল? আবার দেখেন ঝড়ের উপরে সব থেকে বড় ঝড় আজকে আমার কম গুনুকে দেখে দেখে মারা হচ্ছে, ঠিক বলছি না ভুল বলছি? হ্যাঁ ঠিক না ভুল? আজকে যেদিকে দেখেন মাথায় টুপি মুখ দাঁড়িয়ে রাখা দেখতে পাচ্ছে, তাদের উপরে অত্যাচার হচ্ছে, শুধু তাই নয় তাদের উপরে জুলুম ইনফাল করা হচ্ছে, তাদেরকে বিভিন্ন ধরনের স্লোগান দিয়ে আপনার তাদেরকে যেটাকে বলা হয় মাথা হেনস্থ করা হচ্ছে, মস্তিষ্ক গরম করা হচ্ছে, ঠিক কিনা ভুল? ঠিক বলছি না ভুল বলছি? একটু সারাসুরি দাও, ঠিক না ভুল? ভাই এরকম আওয়াজ শুনলে আমাদের কি হবে? বদরের প্রান্তরে নবী সাহাবারা 313 জন ছিল, আল্লাহ একবার ধ্বনির আওয়াজ দিলে যে কাফেররা ভয়ে পালিয়েছে। জোরে হবে না? আরো জোরে হবে না? আজ আপনাদের যদি এরকম আওয়াজ হয় এই ঝিমপাড়া হয়ে হই তো আমরা চিরজীবন চুপ 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 থেকে থেকে আমাদের সবাই আরো টেপে হচ্ছে, ঠিক কিনা ভুল? হ্যাঁ ঠিক না ভুল বলছি? আমার বাপ ভাইরা আর চুপ থাকার দিন নাই, আল্লাহর উপরে ভরসা রাখে, কেননা আজ আল্লাহর দিকে রুজু হন, আল্লাহর কাছে চান আমার আল্লাহ আপনাকে আমাকে কবুল করে নেবে। জোরে হবে না? তবে বিশ্বাস রাখতে হবে আল্লাহর উপরে। ভাই দুনিয়ায় সব অতিবার বেরোনি ঝড়ে উড়ে যাবে, আছে না নাই? একটা কথা আছে না নাই, অতিবার বেরোনি ঝড়ে উড়ে যাবে, আর অতি ছোট হওনি ছাগলে মুড়িয়ে খাবে। তো আজকে এতবার বেরোনি দেখবেন একটা নিমিষের মধ্যে আমার আল্লাহ চাইলে একটা নিমিষের মধ্যে শেষ করে দিতে পারে, এই ক্ষমতা আছে না নাই? আছে না নাই? ধরে বলে আমার বাপ ভাইরা তাহলে আজ ইয়াকিন সহকারে আজ আমরা আল্লাহর দিকে ফিরে আসবো, খবরদার অন্যায় থেকে অন্যায় কাজ থেকে দূরে সরে থাকবো। জিনা হযরতে আবু হুরাইরা আল্লাহ রসুলের সাহাবি ছিলেন, কোন সাহাবি? যিনি হাদিস বর্ণনাকারী সাহাবিদের মধ্যে ছিলেন প্রথম স্থান অধিকারকারী। জোরে বলবেন না? যার হাদিসের সংখ্যা ছিল 5374টি। হযরতে আবু হুরাইরা যিনি ছিলেন আহলে সুফফা, আল্লাহ রসুলের দরবারে থাকতেন, আল্লাহ রসুলের দরবারে থাকতেন, আল্লাহ রসুলের দরবারে যা আসতো সেটা দিয়ে জীবিকা নির্বাহ হতো। এক মেয়ে জিনা করে আবু হুরাইরাকে জিজ্ঞেস করে, এ আবু হুরাইরা আমি জিনা করেছি আমার গুনাহটা কি মাফ হবে? আল্লাহ নবী সাহাবি, আল্লাহ নবী সাহাবি, হযরতে আবু হুরায়রা যদি আল্লাহ তাআলা হুজুর আমার রাস্তা দিয়ে কেটে কেটে যায়, ও তোমাদের আল্লাহ নবী সাহাবি হযরতে আবু হুরায়রাকে আর মহিলা জাসা করে, ও রাসূলুল্লাহ সাহাবি হযরতে আবু হুরায়রা বলো তো দেখি আমি অন্যায় করে ফেলেছি, জিনা করে ফেলেছি, আমার গুনাহটা কি? আল্লাহ পাকের দরবারে মাফ হবে। হযরতে আবু হুরায়রা বলে মা মহিলা রে তোমার গুনাহখানা কি? আল্লাহ পাকে তোমারে মাফ হবে, এটা আমি আবু হুরায়রা বলতে পারবো না, তুমি জিনা করেছো তোমার গুনাহ মাফ হবে না। আল্লাহ নবী সাহাবী হযরতে আবু হুরায়রা কথা কোনো না বলে হুজুর আমার দৌড়ে দৌড়ে চলে গেলে, আল্লাহ নবী দরবার শরীফে চলে গেলে, আল্লাহ নবীকে সালাম দিলে, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ হাবিব আল্লাহ, ও আল্লাহ নবী সালামের উত্তর দিলেন, ও বাবা আবু হুরায়রা, ও বাবা আবু হুরায়রা কি জন্য তুমি এত সালাম দাও? হযরতে আবু হুরায়রা বলেন
ইয়া রাসূলুল্লাহ হাবিব আল্লাহ ইয়া রাসূলুল্লাহ হাবিব আল্লাহ আমি আবু হুরায়রা হুজুরকে দিনে আপনা বিজু বিজু আছি আপনা দরবারে আছি আপনাকে না জেনে আমি আবু হুরায়রা একটা ফতোয়া দিয়ে দিয়েছি কি ফতোয়া এক মেয়ে ছেলে জিনা করে সে বলেছে তার গুনাহটা কি মাফ হবে আমি বলেছি না তোমার গুনাহটা মাফ হবে না ও তোমাকে আল্লাহ নবী কি জানিয়ে দিয়েছিলেন ও বাবা আবু হুরায়রা ও বাবা আবু হুরায়রা শুনে রেখে দাও বাবা জেনে রেখে দাও আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম তুমি নিজেও শেষ হয়ে গেলে ওই মহিলাকেও শেষ করে দিলে ও বাবা আবু হুরায়রা শুনে রেখে দাও ওই মহিলাকে তুমি নিজেও শেষ হলে তাকেও শেষ করে দিলে চলে যাও চলে যাও চলে যাও চলে যাও ওই মহিলার কাছে চলে যাও ওই মহিলাকে যে বলো আল্লাহ তাকে মাফ করে দিবে তিনি যেন আল্লাহর কাছে ক্ষমা চান ও যুবতে আল্লাহ নবী সাহাবী হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা হুজুরা আমার আস্তে আস্তে করে ওই মহিলার কাছে চলে গেল ও মা মহিলা ও মা মহিলা তুমি আল্লাহর কাছে তওবা করো আল্লাহর কাছে অন্তর্নিহিতভাবে খালিস অন্তরে তওবা করো আমার আল্লাহ জানিয়ে দেয় ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নসুহা কিতাবি গুনাহ কিয়া বান্দে মেরে পাস তওবা কর মে আল্লাহ তোমার পুরা জিন্দেগী গুনাহ মাফ কর দেঙ্গে ও আমার বান্দা রে তোরা কত অন্যায় করেছিস আমি আল্লাহ আমার কাছে তওবা কর আমি আল্লাহ তোদের জীবনের গুনাহটাকে ক্ষমা করে দেব আল্লাহ বলে বান্দা যা হযরতে আবু হুরায়রা বলে মা তুমি জিনা করেছো ঠিক কথা তবে তুমি আজকের দিনে আল্লাহর কাছে মাফ চেয়ে নাও আল্লাহ তোমায় ক্ষমা করে দেবে জোরে বলবে না তাহলে জান্নাত যেতে গেলে দ্বিতীয় নম্বর শর্ত কি কারোর সঙ্গে জিনা অন্যায় জিনা কর ব্যক্তি কখনোই আল্লাহর জান্নাতি হতে পারবে না তাই এই হারাম জিনিস থেকে আত্মাকে আমাকে বর্জন করতে হবে ঠিক কিনা বল শুধু তাই নয় তৃতীয় নম্বর চকলখোর নবী বলছে চকলখোর ব্যক্তি কখনো আল্লাহর জান্নাতি হতে পারে না এই চকলখোরের ব্যাখ্যায় এসেছে অনেক ঘরের আত্মা দেখবেন পূর্বেকার যুগে জানবেন অনেক মানুষ এসে কেউ যদি জানবেন আপনার বদনাম অমুক লোকের বদনাম এসে আপনার কাছে করে জানবেন আপনার বদনাম তার কাছে যেও করে ঠিক কিনা বলে ঠিক কিনা ভুল নবী বলছে এই চকলখোর থেকে তোমরা বেঁচে থাকো কেননা পূর্বেকার যুগের এক মালিক সে তার গোলাম কিনতে গেছে এখন মালিক গোলাম কিনতে যে দেখে গোলাম কিনতে যে দেখছে যে গোলাম বলে আপনার বলে এই গোলাম কাজ হেভি করে কিন্তু মাঝে মাঝে চকলখুরি করে খুব খেয়াল করে শুনেন বলছি কাজ অনেক করে মাঝে মাঝে চকলখুরি করে মালিক চকলখুরির দিকে গুরুত্ব না দিয়ে গোলামকে কিনে নিয়ে চলে গেল নিজের বাড়িতে গোলামকে কিনে নিয়ে চলে গেছে এমন সময়তে গোলামখানা সঙ্গে সঙ্গে আপনার মালিকের কাছে মালিক বেশ কাজ করে গোলাম এসে মালিকের বাড়িতে বেশ ভালোই কাজ করে এমন সময়তে মালিক গোলামকে জিজ্ঞাসা করছে মালিক এসে গোলামকে জিজ্ঞাসা করছে বলো তো আজকে দিনে তুমি কেমন কাজকর্ম ঠিকঠাক চলছে তো গোলাম বলে ঠিক আছে লাস্টে কালে গোলাম যে মালিকের স্ত্রীকে যে বলছে আপনি আমার মালিকের স্ত্রী হন আপনাকে একটা কথা না বলে থাকতে পারিনি কি রে কথাটা বল বলছে আপনার স্বামী মনে হচ্ছে অন্য কাউকে ভালোবাসে বলছে তুই কি করে বুঝলিস বলছে না বুঝতে পেরেছি তবে আমার কথা যদি আপনি মানেন আপনাকে আমি একটা তাবিজ বলে যাব কি তাবিজটা হলো আপনার স্বামী যখন রাত্রে ঘুমাবে একটা দাড়ির লম কেটে নিবে ওই লমটা যদি কাটতে পারো তাহলে তোমার স্বামী ঠিক হয়ে যাবে মালিক বলছে মালিকের স্ত্রী বলছে এই ব্যাপার ঠিক আছে প্রতিটা মেয়েই চাইতো যে তার স্বামী তাকে বেশি ভালোবাসুক ঠিক কিনা বল প্রতিটা মেয়েই চাই তার স্বামী তাকে বেশি ভালোবাসুক মহিলা বলল ঠিক আছে এই বলে ওই মহিলাখানা কি করলো আস্তে আস্তে করে ওই মহিলাখানা আত্মার চলে গেল এদিকে স্বামীকে যে মালিক বলে যে খবরদার তুমি আজকের দিনে এসেছো খবরদার তোমাকে একটা কথা বলে দিলাম কেননা আজকের দিনে তুমি যে অন্যায় করেছো তোমার স্ত্রী মনে হচ্ছে অন্য কাউকে ভালোবাসে তাই তোমায় মারার প্ল্যান করছে স্বামী তখন বলে স্ত্রী আমাকে মারার প্ল্যান করছে ঠিক আছে আজকে যাও এমন সময়তে আপনার স্বামী বলে না আমরা এতদিন সংসার করছি কোনোদিন আমাদের ঘরে অশান্তি হয় না আর তুমি এসার বোর্ড বলছো বলছে আমার কথা বিশ্বাস না হলে যে রাত্রে ঘুমের ভান করে শুয়ে দেখেন না স্বামী এসে রাত্রে
ঘুমের ভান করে শুয়ে আছে, স্ত্রী এমন সময়তে ডাক দিচ্ছে, উঠো উঠো। আর তার স্ত্রী স্বামী আর চোখে চোখে ঘুমের ভান করে আর চোখে চোখে দেখছে, স্ত্রী উঠে ফুটটাকে বার করেছে, স্বামীর একটা দাড়ি লম কাটবে এমন সময়তে স্ত্রী বলছে, তাহলে তো এই স্বামী বলছে গোলাম তো ঠিকই বলেছে, আজকে আমার আমাকে মেরে ফেলবে। তাই তাড়াতাড়ি করে কি করলো, ওই ফুটটা কেড়ে নিয়ে স্ত্রীর গলায় চালিয়ে দিয়েছে। পরের দিন স্ত্রী আত্মীয় স্বজন এসে স্বামীকেও শেষ করে দিয়েছে। তাই নবী বললে, তোমরা চকলখোর ব্যক্তি থেকে দূরে সরে থাকো, কেননা এরা কখনোই আল্লাহ জান্নাতি হতে পারবে না। তাহলে আজ আটটাকে আমাকে এই একজনের কাছে একরকম লাগিয়ে ভেঙিয়ে কথা মাথায় যে পরের গিবত গিল্লা চকল খুরি করা, কবরে যে সাইজ করে দিবে আল্লাহ, ঠিক কিনা ভুল বলছি? পরিবর্তন হতে হবে আমার বাপ ভাইয়েরা। শুধু তাই নয়, চতুর্থ নাম্বার আটটার আমার জন্য কি চতুর্থ নাম্বার, নবী বললেন তোমরা যারা দাইস তারা কখনো আল্লাহ জান্নাতি হতে পারে না। এই দাইসের ব্যাখ্যায় সর্বপ্রথম এসেছে ঘরের মুরব্বীদের কথা। দাইসের তিনটে ব্যাখ্যা এসেছে, তিনটে ব্যাখ্যার মধ্যে ঘরের মুরব্বীদের কথা আগে এসেছে। অনেক দেখবেন অনেক ঘরে মুরব্বি থাকে, মুরব্বির সামনে ছেলে মেয়েরা হারাম কাজ করছে আর মুরব্বি চেয়ে চেয়ে দেখছে, আল্লাহ বলছে তুই কবরে আগে তোর তোকে আগে আমি আল্লাহ সাইজ করব, ঠিক কিনা ভুল বলছি? আই ঠিক না ভুল? এমন অনেক বাপ আছে ছেলে বাপকে মাঝে মাঝে ১০০ টাকা ২০০ টাকা হাত খরচা দেয় বলে বাপের সামনে ছেলে দাঁড়িয়ে দাঁড়িয়ে ফোন করছে, বাপ চুপচাপ দেখছে, ঠিক বলছে না ভুল বলছি? হ্যাঁ আছে না নাই সমাজ হচ্ছে না হয় না বলে আমার বাপ ভাইরা। তাহলে আজ আপনাকে আমাকে পরিবর্তন হতে হবে। বাপ হয়েছে আপনি বলুন আপনার, এই তুই আমার চোখের সামনে এরকম কি কাজ করছিস, আমার চোখের সামনে আপনি প্রতিবাদ করুন, মানলো না মানলো আপনার বয়ে গেল, আপনি আল্লাহর বেড়া থেকে পার হয়ে গেলেন, আল্লাহ আপনাকে কবুল করে নেবে, জোরে বলবেন না? তাহলে প্রতিটা শুধু তাই নয়, এই কদিন আগে আমাদের দরবার শরীফে এক আপনার হাজি সাহেব গেছে, হাজি সাহেব সাথে করে গেছে তার মেয়ে, জিন্সের প্যান্ট আর গেঞ্জি পরে ঘুরছে। হাজি সাহেব তিনবার হজ করেছে, ট্রিপল হাজি, আর মেয়ে জিন্সের প্যান্ট আর গেঞ্জি পরে ঘুরছে, আল্লাহ আগে এদেরকে ধরবে, ঠিক কিনা ভুল? তা বলে আপনি প্রতিবাদ করুন, সে মানলো না মানলো আপনার হয়ে গেল, আল্লাহ আপনার কবুল করে নিবে। তাহলে খবরদার ঘরের মুরব্বি আজকে যারা আছেন আপনার সন্তানদের বলুন, ছেলেপুলেদের বলুন, তারা যেন এই অন্যায় কাজটা না করে, যদি অন্যায় কাজ করে তাদের মধ্যে আপনার গুনাহ তার আজকে তারা হয়ে যাবে। শুধু তাই নয়, দ্বিতীয় নম্বর ব্যাখ্যা এসেছে। দ্বিতীয় নম্বর ব্যাখ্যা কি? দ্বিতীয় নম্বর ব্যাখ্যার মধ্যে আজকের দিনে দ্বিতীয় নম্বর ব্যাখ্যাটা হলো, নবী আজকে দেখবেন পূর্বেকার যুগে অনেক মেয়েরা ছিল, তারা স্বামীদের আগে স্বামীদের কথাই স্ত্রীরা চলত, ঠিক কিনা ভুল? খুব খেয়াল করে শুনেন, আগে কার যুগে স্বামীদের কথাই স্ত্রীরা চলত, কিন্তু এখন ঠিক চাকা উল্টো দিকে ঘুরছে, এখন স্ত্রীদের কথাই স্বামীদেরকে চলত, ঠিক না ভুল বলছি? হ্যাঁ ঠিক না ভুল বলেন আমার বাপ ভাইরা? একবার দরুদ পড়েন তো, আল্লাহুম্মা সাল্লি আলা, দরুদ শরীফ, আল্লাহুম্মা সাল্লি আলা, সোনার মদিনা বহু দূরে কিন্তু মদিনা বালা আমার অন্তরে, কিন্তু মদিনা বালা আমার অন্তরে, আমার অন্তর জুড়ে মদিনা নাচে রে, অন্তর জুড়ে মদিনা নাচে রে, মদিনা মদিনা বলে জিকিরি করে রে, মদিনা মদিনা বলে জিকিরি করে রে। জোরে হবে না? আরো জোরে হবে না? রাস্তার ওই দিকে যারা বসে আছেন পিছনে আপনারা কি ফাঁকি দিবেন নাকি? সবাই মিলে জোরে হবে না? সোনার মদিনা বহু দূরে কিন্তু মদিনা বালা আমার অন্তরে, আমার অন্তর জুড়ে মদিনা নাচে রে,
মদিনা মদিনা বলে জিকির করে রে মদিনা মদিনা বলে জিকির করে রে যে গিয়েছে একবার সোনার মদিনা তার মনে আর কোনো দুঃখ রইল না আরো জোরে বলবেন যে গিয়েছে একবার সোনার মদিনা তার মনে আর কোনো দুঃখ রইল না তার মনে আর কোনো দুঃখ রইল না আমার অন্তর জুড়ে মদিনা নাচে রে অন্তর জুড়ে মদিনা নাচে রে মদিনা মদিনা বলে জিকির করে রে মদিনা মদিনা বলে জিকির করে রে রসুল তুমি শুনো গো আমার ফরিয়াদ চুমু খেতে বাড়িয়ে দাও নূরানি হাত আরো জোরে বলবেন রসুল তুমি শুনো গো আমার ফরিয়াদ চুমু খেতে বাড়িয়ে দাও নূরানি হাত চুমু খেতে বাড়িয়ে দাও নূরানি হাত আমার অন্তর জুড়ে মদিনা নাচে রে অন্তর জুড়ে মদিনা নাচে রে সেই মদিনাই কবে যাব মন মানে না রে আরো জোরে বলবেন সেই মদিনাই কবে যাব মন মানে না রে আল্লাহুম্মা ওলা আলে সাইয়েদেনা আমার ভাইরা যুবকেরা তরুণেরা সালাত ভাবতে হবে বলেন আগেকার যুগে আমি যে কথা আলোচনা করছিলাম তাহলে দায়ুস এই দায়ুসের দ্বিতীয় ব্যাখ্যা আগেকার যুগে যারা ঘরের মাবুন আছে দেখবেন আগেকার যুগে প্রতিটা স্ত্রীরা স্বামীদের কথা মতো চলতো কিন্তু এখন ঠিক চাকা উল্টো দিকে ঘুরে এখন স্বামীদের স্ত্রীদের কথাই স্বামীদেরকে চলতো ঠিক কিনা ভুল হচ্ছে একটু সারাসুরি দেন এই রাগ হচ্ছে আপনাদের হক কথা বললে তো ফাটবে একটু জোরে বলেন না রাগ হচ্ছে আমার বাপ ভাইরা আজ সমাজে পরিবর্তন হন কেননা এটাও হলো একটা আলামত ভালো নয় আমাদের কথা বুঝতে পারছেন আজ সমাজে এমনও ঘরের মা বোন গুনকে বলে যায় স্বামীদের ইজ্জত করতে শিখেন কেননা স্বামীদের সম্মান দিতে শিখেন যদি স্বামীদের সম্মান করেন স্বামীদের ইজ্জত দেন আল্লাহ স্বামীদের দোয়ার ওসিলায় আল্লাহ তুমি স্ত্রী তোমাকে জান্নাতি করে দিবে জোরে বলবেন আরো জোরে হবে না আমার বাপ ভাইরা শুধু তাই নয় আজ ভাবতে হবে দেখবেন এমনও ঘরের অনেক স্ত্রী আছে পূর্বেকার যুগের এক স্ত্রী তার স্বামীকে সম্মান করেছিল স্বামী বিদেশে কাজে যাচ্ছে স্ত্রীকে যাবার টাইমে বলে যায় স্ত্রী আমি বিদেশে কাজে যাচ্ছি যতক্ষণ পর্যন্ত বাড়িতে না ফিরে এসি তুমি বাড়ি থেকে কোনো জায়গায় যাবে না স্ত্রী বলল জি ঠিক আছে কিছুদিন পর ওই স্ত্রীর আপনার আব্বার খুব শরীর অসুস্থ হয়ে গেল স্ত্রী আল্লাহ রসুলের দরবারে খবর পাঠালেন ইয়া রসুল আল্লাহ হাবিব আল্লাহ হুজুর আমি কি আমার বাপকে দেখতে যেতে পারি আল্লাহ রসুল বললেন তবে আমার স্বামী মানা করেছে আল্লাহ নবী বললেন না যা যাবে না তোমার স্বামী মানা করেছে এটা যা যাবে না এই বলে আবার বলে দ্বিতীয় দিন কিছুদিন পর মেয়েটা সবর করে রয়ে গেলেন কিছুদিন পর আবার ওই মহিলাখানা সে কি করলো আবার তার বাপ এন্তেকাল হয়ে গেল আবার রসুলের দরবারে খবর পাঠানো হুজুর আমার বাপ এন্তেকাল হয়ে গেছে জীবনের শেষ বিদায় একবার কি আমার বাপকে দেখতে যেতে পারি কিন্তু আমার স্বামী আমায় মানা করেছে আল্লাহ নবী বললেন তোমার বর্জি কিন্তু তোমার স্বামী মানা করেছে না যাওয়াটাই ভালো মেয়েটা স্বামীর হুকুম পালন করে বাড়িতেই রয়ে গেলেন কিছুদিন পর মহিলা রাত্রে শুয়ে আছে স্বপ্ন দেখছে তার বাপটাকে স্বপ্ন দেখছে বাপটা বলে মারে দুনিয়ার জমিনে আমার এমন কোন নেক আমল নাই যার ওসিলে আমি না যাত পেতাম তোর ব্যবহারটাতে তোর আগ্রহটাতে তোর আদরটাতে তোর শিষ্টাচারটাতে তোর স্বামীর পরি খেদমত করাটাতে আল্লাহ আমি তোর বাপ তোর ওসিলায় আল্লাহ আমাকে আজকে নাজাত দিয়ে দিয়েছে আরো জোরে হবে না আপনাকে আমাকে ভাবতে হবে চিন্তা করতে হবে এতটুকু খেদমত করেছিল বাবুনগুনকে বলে যায় খবরদার স্বামীর সম্মান করেন স্বামীদেরকেও বলি স্ত্রীদেরকে ভালোবাসতে শিখে তোমরা যদি স্ত্রীদেরকে ধরে ধরে মারো স্ত্রীদের সম্মান করবে
এই জোরে বলেন আছে না নাই, এমনও স্বামী আছে না নাই, ধরে ধরে স্ত্রী মারে, স্ত্রী মারা স্বামী আছে না নাই। আমার বাপ ভাইরা খবরদার, পরিবর্তন হন, আল্লাহ কবুল করে নেবে। শুধু তাই নয়, আজ মা বোন গুলোকে বলে যায় জীবনে যদি দায়ুস না হতে চান নিজেদের মধ্যে পরস্পরের হকটাকে আদায় করবেন। আপনারা শাশুড়ি গুনুকে শাশুড়ি মায়ের মতন সম্মান করবেন, যে দেখবেন আল্লাহ আপনার সম্মানকে বাড়াবে। জোরে বলবেন না, কেননা আজ ঘরের মা বোনেরা দেখবেন স্বামীর আত্মীয় দেখলি ওদের কপাল পুড়ে আপনার ছয় লাভ হয়ে যায়, ঠিক কিনা ভুল? বলে দেখবেন স্বামীর চাচা, স্বামী বোন, স্বামীর আপনার ননদ কিংবা এরকম যদি স্বামীর আত্মীয় গুনি এসে দেখবেন আমাদের ঘরের মা বোনেদের কপাল কুচকিয়ে যায়, ঠিক কিনা ভুল বলছি? আর যদি নিজের আত্মীয় এসে জান পেয়ে যায়, ঠিক কিনা? আমার বাপ ভাইরা, তাহলে আজকে শাশুড়ি গুনুকে বলে যায় তোমরা বৌমা গুনুকে বইয়ের মতন, মেয়ের মতন সম্মান করো, মেয়ের মতন ভালোবাসো, অবশ্যই ওই বৌমা গুনু তোমাদেরকে শাশুড়ি মায়ের মতো সম্মান করবে। যেটা বলবেন না, তাহলে এই দায়িত্বের ব্যাখ্যা এটা হলো দ্বিতীয়, স্বামীদের হুকুম পালন করতে হবে। তৃতীয় হলো পর্দা, পর্দা নাশিনা হতে হবে। আজ পর্দা বলে জিনিসই উঠে যাচ্ছে, দেখেন রাস্তাঘাটে কি জিনিস, কি হারে আমাদের ঘরের যুবতী মেয়ে ছেলেগুলো সব রাস্তাঘাটে বেরোয়, আছে না নাই? ঠিক না ভুল বলছি? রাস্তাঘাটে এমন ভাবে দেখবেন জিন্সের স্যুট গেঞ্জি পরে এমন ভাবে ওই ছেলে না মেয়ে পিছন থেকে চিনা মুশকিল হয়ে যায়, ঠিক কিনা ভুল বলছি? আমার বাপ ভাইরা খবরদার, বাবুন গুরুকে বলে যায় আজকে আল্লাহ মহিলাদের এই নারীদের কোন সম্মান থাকে নেই, ইসলাম নারীদের সম্মান দিয়েছে, এই নারীগুলো তোমাদের বলে যায় সেই সম্মানকে নিজেরা মাটির সঙ্গে মিশিয়ে ফেলো না। কেননা আজকে অনেক ঘরের মা বোনেরা আছে, এমনও দেখবেন শুধু তাই নয় বরখা পরে, এই বর্তমান যুগে বরখা পরাগুলো হারাম, ঠিক কিনা ভুল বলছি? এই বর্তমান যুগের বরখা পরা এই বরখাগুলো হারাম, চ্যালেঞ্জের সহিত বলে যাচ্ছে বরখা পরা। হয়তো বলবেন এত বড় কথা বলে দিলাম, হ্যাঁ বরখা পরা জায়েজ, আবার বরখা পরাও হারাম, কথা বুঝতে পারছেন? বরখা পরা যাতে তার শরীরের চেহারা, শরীরের দিকে কেউ না তাকায়, ঠিক কিনা ভুল বলছি? ঠিক না ভুল? শরীরের দিকে কোন যুবক না তার দিকে না তাকায়, কিন্তু এখন দেখবেন যত বরখা গুণ হয়ে গেছে, যদি বরখা লুজ হয় যে বলবে যাও আগে টাইট করে নিয়েছে, ঠিক বলছি না ভুল বলছি? টাইট ফিট বরখা পরে রাস্তাঘাটে ঘোরাফেরা করে দেখবেন বরখার সঙ্গে আবার কত রকম আজ মেকআপ বেরিয়েছে, এমন ভাবে রাস্তাঘাটে ঘোরাঘুরি করে এটা সম্পূর্ণ স্টাইলিশ হয়ে গেছে। তাই ইসলামী শরীয়তের বিধান, দেখবেন আগেকার যুগের মা বোনেরা আপনারা চলে যাও, আগেকার যুগে যারা আমাদের মায়েরা দাদিমারা ছিল তারা বরখা পরে, তাদের বরখার স্টাইল আর এখনকার বরখার স্টাইল দুটো ফারাক আছে না? আয় জোরে বলেন আছে না নাই? আমি ভুল বললাম? আমি ভুল বলছি? আজকে বরখা গুনে এমন ভাবে বরখা রাস্তাঘাটে পরে বেরোয়, খবরদার আজকে মা বোন গুনু হাতে ধরে তোমাদের দুটো পায়ে ধরে বলে যায় খবরদার এই ধরনের জিনিস যেটুকুন করো আল্লাহকে খুশি করার জন্য পড়ো, তুমি বরখা পড়ছ এটা কিন্তু দুনিয়ার মানুষকে খুশি করার জন্য নয়, কাকে খুশি করার জন্য? চিৎকার দিয়ে বলো বরখা পড়ার বিধানটা কার? আল্লাহ। এটা ফরজি আইন, এটা আল্লাহকে খুশি করার জন্য করা হয়। তাহলে তুমি যদি আল্লাহকে খুশি করার জন্য করতে গিয়ে আই যদি তুমি এরকম স্টাইলিশ স্টাইলিশ জিনিসগুলো পড়ো রাস্তাঘাটে কি অবস্থা হয়, খবরদার পরিবর্তন হয়ে যান, আল্লাহ কবুল করে নিবে। আমার মা বোনেদের আল্লাহ সম্মান অনেক বাড়িয়েছে, আস্তাগফিরুল্লাহ, আমি কাউকে ছোট করতে আসিনি, আল্লাহ মাফ করেন। তবে যদি একটা ভাই একটা বোন যদি পরিবর্তন হয়ে যায় আল্লাহ কবুল করে নিবে, জোরে বলবেন না? আর শুধু তাই নয়, নবী বলছে যদি তোমরা জান্নাত তারা যাবে না যারা আল্লাহর নামে ওয়াদা করে ভঙ্গ করে, আছে না নাই? এমনও দেখবেন সমাজে আজ অনেক ব্যবসায়ী আছে, বিশেষ করে গরু পাইকে যারা দেখবেন গরু বিক্রি করে বলার সময় বলে দেখেছি আল্লাহর কসম করে বলছি আমি এই এত টাকা দামে কিনেছি নালে দিতে পারবো না, ঠিক কিনা ভুল? এই বলে না বলে না ব্যবসায়ী কসম খায় আর তার হামেশাই কসম খায়, খবরদার এই ধরনের জিনিস মোটেও চলবে না। কেননা এই কসম খা জিনিসগুলো আপনার আমার মধ্যে চলবে না, আল্লাহর সঙ্গে ওয়াদা ভঙ্গকারী হয়ে যাবে। আমার বাপ ভাইরা, তাহলে আজ আপনাকে আমাকে পরিবর্তন হতে হবে। কেননা আল্লাহ রসুলের সাহাবার আজকে তুমি আমি এই কলেমাকে জিন্দা করার জন্য নবী বললেন তোমরা যদি আল্লাহ জান্নাত পেতে চাও জীবন থেকে এখন থেকে যতদিন বাঁচবে মৃত্যু পর্যন্ত কলেমার উপরে ইয়াকিন বিশ্বাস রাখো আল্লাহ তোমায় জান্নাতি করে দিবে। আরো জোরে হবে না? তাহলে সেই বিশ্বাস, জান্নাত যেতে গেলে কলেমার প্রতি ইয়াকিন বিশ্বাস রাখতে হবে না হবে না? হ্যাঁ রাখতে হবে না হবে না?
শুধু কি দাড়ি রাখলে মুসলমান হওয়া যায়? কথা বলেন না। দাড়ি রাখলে মুসলমান হওয়া যায়? মাথায় টুপি দিলে মুসলমান বলা যাবে? কথা বলেন না, বলা যায়? যাই না। দাড়ি রাখলে মুসলমান হওয়া যায় না? মাথায় টুপি দিলে মুসলমান হওয়া যায় না? মুসলমান হতে গেলে শর্ত হচ্ছে একটা, হাদিস পাকের মধ্যে এসেছে শাহাদাতু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আগে কথার প্রতি সাক্ষ্য দাও আল্লাহ ছাড়া কোনো উপাস্য নাই, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, ও আন্না মুহাম্মাদান আব্দুহু ওয়া রাসূলু, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি হলেন আল্লাহর প্রেরিত রসুল ও বান্দা। জোরে বলবেন না, আরো জোরে হবে না? তাহলে সেই কলেমাকে আজকে মুসলমান হতে গেলে সেই কলেমার প্রতি ভালোবাসা ইয়াকিন বিশ্বাস আজ আপনার আমার অন্তরে রাখতে হবে, আল্লাহ কবুল করে নেবে। কেননা আজ আপনাকে আমাকে গভীরভাবে লক্ষ্য করে চিন্তা করে দেখেন গভীরভাবে, আজকে আপনি আমি এই কলেমার উপর কি বিশ্বাস আজকে আমরা করছি? কেননা আজ কলেমাকে মিটিয়ে দেওয়ার চক্রান্ত চলছে, চলছে না? চলে না আমার বাপ ভাইরা, খবরদার। আর তার সাথে সাথে আপনি আমি যদি আজ নাজাত পেতে চাই, গুলামে মুস্তফা হতে হবে ফার্স্ট, আগে আল্লাহর হুকুম মানা, দ্বিতীয় নবীর গুলাম হয়ে যান, আল্লাহ কবুল করে নেবে। জোরে হবে না? আল্লাহ রসুলের এক সাহাবী ছিলেন, নাম হযরতে আব্দুল্লাহ ইবনে জুবাইর রাদিয়াল্লাহু তাআলা, হযরতে ওমর ফারুক বলে, বাবা ভাই আব্দুল্লাহ ইবনে জুবাইর চলে যাও, আমি তোমাকে রোম সম্রাটের বিরুদ্ধে যুদ্ধের জন্য, বাবা ভাই আব্দুল্লাহ ইবনে জুবাইর আমি ওমর তোমাকে সেনাপতি নিযুক্ত করলাম। জোরে বলবেন না, আরো জোরে হবে না? সেনাপতি নিযুক্ত হয়ে হযরতে আব্দুল্লাহ ইবনে জুবাইর চলে আসলো। দেখেন তারা কেমন কলেমার প্রতি বিশ্বাস রেখেছিল। আজ তোমার আমার ইমানটাকে এই ধরনের তৈরি করতে হবে ভাই। ইমান আগে না আমল আগে? জি, আগে ইমান তারপরে আমল, ঠিক কিনা? আগে আপনার আমার কাছে, আগে ইমান তারপরে আমল। হযরতে আব্দুল্লাহ ইবনে জুবাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু চলে গেলেন রোম সম্রাটের নিকট, হুজুর বন্দী হয়ে গেলেন, চল্লিশ জন মুসলমান সহ হযরতে আব্দুল্লাহ ইবনে জুবাইর সবাই বন্দী হয়ে গেলেন। রোম সম্রাট আব্দুল্লাহ ইবনে জুবাইরকে ডাকে, জুবাইর তুমি যদি আজকে দিনে ইমানের কালমা পড়ে মুসলমান হয়ে যাও, তাহলে কিন্তু আমি তোমার উপরে খুশি হব, তাহলে কিন্তু আমি তোমার উপরে রাজি হব। মুসলমান কি হতে পারবে? তুমি কি ইমানের কালমা পড়ে মুসলমান কি হতে পারবে? আল্লাহ রসুলের সাহাবী, আল্লাহ নবী সাহাবী হযরত আব্দুল্লাহ ইবনে জুবাইরকে কিস্তার গানে আবারও ডাক দেয়, এ আব্দুল্লাহ ইবনে জুবাইর শুনে রেখে দাও, আজকে দিনে তুমি কি খ্রিস্টান হতে পারবে? আব্দুল্লাহ ইবনে জুবাইর বলে, না 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 না, এটা মানা যাবে না, এটা মানা যাবে না। আল্লাহ নবী সাহাবী হযরত আব্দুল্লাহ ইবনে জুবাইর রাদিয়াল্লাহু তাআলা হুজুরকে বারবার করে ডাক দিলেন, ও যুবক আল্লাহ নবী সাহাবি হযরত আব্দুল্লাহ ইবনে জুবাইর বলে, এটা দেয়া যাবে না, আমি ইসলাম থেকে একচুল সরতে পারবো না। খ্রিস্টান বাদশাখানা বলে, আমি তোমাকে এর বিনিময়ে আবার আমি তোমাকে আমার এই সম্পত্তির অর্ধেকখানা দিয়ে দেব, আমি অর্ধেক সম্পত্তি তোমাকে দিয়ে দেব, তুমি ইসলাম থেকে বেরিয়ে যাও। ও যুবক আল্লাহ নবী সাহাবি হযরত আব্দুল্লাহ ইবনে জুবাইর রাদিয়াল্লাহু তাআলা হুজুর সঙ্গে সঙ্গে জানিয়ে দিয়েছিলেন, না 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 না, এটা মানা যাবে না, এটা মানা যাবে না, কেননা আমি আব্দুল্লাহ ইবনে জুবাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু, তুমি যদি আজকে আমি আব্দুল্লাহ ইবনে জুবাইরকে শুধু আরব কেন তাম পৃথিবীর সম্পত্তির মালিক বানিয়ে দাও, তথাপি আমি এক চোখ পরিমাণ ইসলাম থেকে দূরে সরব না। আরো জোরে হবে না? তুমি তামাম সম্পত্তির মালিক যদি তুমি আমাকে করে দাও, তথাপি একটা চোখের পলক ফেরাতে যতটা সময় লাগে ততটা সময় আমি ইসলাম থেকে দূরে সরব না। জোরে বলবে না? বলে তবে তোমায় মেরে দেবো। বললো ঠিক আছে, আমি মরতে রাজি, ইসলামের জন্য জানকে কুরবান করতে রাজি আছি। আল্লাহ রসুলের সাহাবী হযরতে আব্দুল্লাহ ইবনে জুবাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু হুজুর আবার আস্তে আস্তে করে হুজুরকে নিয়ে চলে যা বলো, ও তোমাকে খ্রিস্টান বাদশাখানা বলে তোমাকে গরম তেলখানা জ্বালিয়ে দাও, তেলখানাকে জ্বালিয়ে দেওয়া হলো, গরম তেল টপ করে ফুটতে লাগে, গরম তেল
मुसलमान के धरे नहीं मध्य डुबिए दिल अल्लाह नबी साबी अल्लाह नबी साबी रोम सम्राटे मुसलमान देर सेनापति हजरते गाफतुल्ले इब्ने जुबाई रदी अल्लाहु ताला हुजूर के तेलेर काछे निये चले जाओ होलो गरम तेलेर मध्ये भासिए दिले हजरते गाफतुल्ले इब्ने जुबाई जोर करे गादे जोर करे गादे अल्लाह नबी साबी हजरते गाफतुल्ले इब्ने जुबाई रदी अल्लाहु ताला जोर करे गादे रोम सम्राट करा जे आशा करे अल्लाह के खुशी कुरबान करे दिता जोरे हबे ने नबीर प्रेमे कुरबान करे दिता তাহলে আজ আপনাকে আমাকে ভাবতে হবে আমার বাপ ভাইরা তাহলে তারা আজকে কলেমার জন্য ইসলামকে জিন্দা করার জন্য কত কষ্ট করেছে আল্লাহ রাসূলের এক সাহাবী ছিলেন নাম হযরতে মুসাইব রাদিয়াল্লাহ কোন মুসাইব যে মুসাইব তিনি কি করলেন আল্লাহ নবী হযরতে মুসাইবকে ডাক বাবা মুসাইব চলে যাও আমি নবী তোমায় জানিয়ে দিলাম হে হযরতে মুসাইব চলে যা হযরতে মুসাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি আস্তে আস্তে করে আল্লাহ রাসূলের সাহাবী হযরতে মুসাইব ইসলামের ঝান্ডাখানা পেয়ে গেল আজকে তুমি আমি এই ধরনের যুবক আজকে বলো তুমি আমি যদি ইসলামিক দিকে আগিয়ে আসি আল্লাহ কিন্তু আপনাকে আমাকে কবুল করে নেবে জোরে বলবেন না আরো জোরে হবে না আপনাকে আমাকে ভাবতে হবে ইসলামকে জিন্দা করার জন্য এই যুবক কোনো দরকার আছে না নাই যুবকগুলো হাত তুলে বলো তো দেখি দরকার আছে না আমি মুরুব্বিদের কথা বলিনি আর মুরুব্বিগুলো হাত নামান যুবকগুলো বলে ইসলামের জন্য একা দরকার আছে না নাই আজ ভাবতে হবে আমার বাপ ভাইরা আজ আপনাকে আমাকে ইসলামকে জিন্দা করার জন্য দেখেন আল্লাহ রাসূলের সাহাবী ছিল কিন্তু আজকে তুমি আমি এই সব কাজ না করে আজকে আমরা ফেসবুক আর হোয়াটসঅ্যাপ দিয়ে শেষ হয়ে যাচ্ছে ঠিক কি না ভুল ঠিক না ভুল গো কি বলে কথা বলেন ঠিক না ভুল আজ পরিবর্তন হতে বাদ দেখেন যুবক নবী এই যুবকগুলোকে নবী মুস্তাফা বেশি mohabbat করতেন আল্লাহ নবী যখনই ডাক দিতেন ইসলামে ঝান্ডাটা ধরবে কে আমার মুসাইব ধরবে ইসলামে ঝান্ডা ধরবে কে আমার খাবাব ধরবে ইসলামে ঝান্ডা ধরবে কে আমার আলী ধরবে কেন না এরা হলো যুবক সাহাবী জোরে হবে না আরো জোরে বলবে না ঝান্ডা নিয়ে চলে গেলেন আল্লাহ নবী সাহাবীরা যেখানে থাকে আল্লাহ নবী বলে 50 জনের একটা তীরন্দাজ বাহিনী রেখে দেয় আল্লাহ নবী বলে ও বাবা সাহাবারা খবরদার খবরদার এই 50 জনের তীরন্দাজ বাহিনী গুলো তোমরা কেউ ছেড়ে যাবে না এই গিরিখাত যারা ছেড়ে যাবে না আল্লাহ নবী সাহাবী দিয়েছে আল্লাহ বা প্রথম ভাগে বিজয়ী দান করে দিয়েছিলেন জোরে বলে আরো জোরে হবে না
আল্লাহ নবী সাহাবি বিজয়ী জানতে গেলে আল্লাহ নবী সাহাবিরা যেখানে থাকি বীর বিক্রমে লড়াই খানা শুরু করে দেয় যেখানে থাকি বীর বিক্রমে লড়াই খানা শুরু করে দেয় আল্লাহ নবী সাহাবিরা যেখানে থাকি এমন সময় যখন দেখলো কাপেররা পিছন দিকে দৌড়ে দৌড়ে পালাই আল্লাহ নবী সাহাবিরা যারা গিরিখা ছেড়ে দিয়ে সম্পদের জন্য গরিমাতে মালের জন্য দৌড়ে দৌড়ে আসে আল্লাহ নবী সাহাবিরা যেখানে থাকি আস্তে আস্তে করে দৌড়ে দৌড়ে চলে যায় পিছন দিক দিয়ে আবার তারা কি করলে পিছন দিক দিয়ে আবার আস্তে আস্তে করে সৈন্যখানা যুদ্ধ শুরু হয়ে গেল পিছন দিক দিয়ে আবার কাফেরা লড়াই শুরু করে দিল আল্লাহ নবী সাহাবিরা যেখানে থাকি আল্লাহ নবী আওয়াজ কানা দূরে লড়াই করে আল্লাহ নবী সাহাবি হযরতে আলী যিনি উহুদের প্রান্তরে একা ব্যক্তি হয়ে বারো জন পতাকাধারীকে কাফেরদের পতাকাধারীকে হযরতে আলী একা হত্যা করেছে আল্লাহ নবী সাহাবিরা হযরতে মুসাই এক জায়গায় পড়ে গেলে কাফেরদের বেষ্টনীর মধ্যে হযরতে মুসাই আস্তে আস্তে করে ডান হাতে তরবারি চালায় বা হাতে ইসলামে ঝান্ডা গাড়ো ডান হাতে তরবারি চালায় ডান হাতে তরবারি চালায় একটা কাপের এসে যার হাতে তরবারি মারে যার হাতটা কেটে জমিনায় পড়ে যায় হযরতে মুসাই জোর করে কাঁদে আল্লাহ পাক ও রব্বুল আলামিন আল্লাহ আমি মুসাই আমার ডান হাত বা হাতটা কাটা হয়ে গেছে ইসলামে ঝান্ডা খানা মাটিতে পড়ে যাবে না 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 এটা মানা যাবে না এটা মানা যাবে না আল্লাহ নবী সাহাবি হযরতে মুসাই তিনি কি করলে সঙ্গে সঙ্গে ডান হাতে করে ইসলামে ঝান্ডাটাকে পুনরায় তুলে ধরেছে আর আচ্ছা একবার দরুদ আল্লাহু আচ্ছা আমার বাপ ভাইরা আল্লাহ পাক কবুল করেন হুজুর কিবলা আসতে হয়তো একটু লেট হবে একটু আসতে লেট হবে তো কারণ আমি ভাই করে দিতাম এগারোটা পনেরো পর্যন্ত এই বারোটা পনেরো পর্যন্ত করে দিচ্ছি আর নাই আধ ঘন্টা আমি করতে পারতাম না আধ ঘন্টা কোথাও কটে এসে আচ্ছা তো আল্লাহ পাক রব্বুল আলামিন ভাই যতটুকু আলোচনা করলাম তো এইদিকে আমি যে কথা বলছিলাম মুসাল্লা এটা বলে শেষ করবো তো নাকি না এখনই শেষ করে দিই জি আমার বাপ ভাইরা তো হযরতে মুসাই ডান হাতে আটটা তরবারি ডান হাত কাটা হয়ে গেল বাঁ হাত কাটা হয়েছে ডান হাতে ইসলামে ঝান্ডাকে তুললেন আবার আল্লাহর নবী সাহাবি ডান হাত বাঁ হাতটাকে এসে বাঁ হাত কাটা হলো আবার আরেকজন কাফের এসে ডান হাতে চোম মারল দুটো হাত কাটা হয়ে গেছে আল্লাহ নবী সাহাবি চিন্তার মধ্যে পড়ে গেছে আল্লাহ আমার দুটো হাত কাটা হয়ে গেছে আল্লাহ নবী তো ইসলামের ঝান্ডাটা আমি মুসাইব আমার হাতে ধরিয়েছে আল্লাহ আল্লাহ আমি কি ইসলামের ঝান্ডাটা তুলতে পারবনি আল্লাহ আল্লাহ আমি কি আমার জান কুরবান হয়ে যাক আল্লাহ নবী আমার হাতে ইসলামের ঝান্ডা দিয়েছি ইসলামের ঝান্ডা মাটিতে পড়ে যাবে এটা মানা যাবে না আল্লাহ নবী সাহাবি হযরতে মুসাইব জোর জোর করে কাঁদে আল্লাহ পাক আমি মুসাইব আজকে দিনে ইসলামের ঝান্ডাটাকে মাটিতে ফেরবো আল্লাহ না না এটা মানা যাবে না এটা মানা যাবে না ও যুবকেরা আল্লাহ নবী সাহাবি হযরতে মুসাই তিনি কি করলেন দাঁড়িয়ে গেলে আস্তে আস্তে করে দুটো হাতু করে ইসলামে ঝান্ডাটাকে পুনরায় তুলে ধরেছে ধরে হবে না আল্লাহ নবী বললেন ও বাবা মুসাইব ও বাবা মুসাইব আমি নবী জানিয়ে দিলাম তুমি আমার আল্লাহকে রাজি করে ফেলেছো আমার আল্লাহকে খুশি করে ফেলেছো আমার আল্লাহ তোমাকে কবুল করে নিয়ে বেশাক আমার আল্লাহ তোমায় জান্নাতি করে দিবে
তাহলে আজ ভাবতে হবে আমার বাপ ভাইরা আল্লাহ পাক রব্বুল আলামিন আজ আপনাকে আমাকে কবুল করে নেন কেন না আজ আপনি আমি দুনিয়ার জমিনে এই জায়গায় আল্লাহ পাক বড় নিয়ামতপূর্ণ মজলিস ভাই এসেছেন আলে মাওলানা সাহেব আলোচনা করবেন আপনাদের খেদমত থেকে আমি গুনাহগার বিদায় নেব অনেকক্ষণ আলোচনা করলাম কেউ কষ্ট পেলেন কষ্ট পেলেন যদি কেউ কষ্ট পান ভাই কষ্ট দিতে আসেনি যদি কষ্ট পেয়ে থাকেন আল্লাহর রাস্তায় মাফ করবেন কারণ এসেছি আপনাদের খেদমতে জাস্ট একটু আলোচনার উদ্দেশ্যে ভাই যতটুকু প্রথম থেকে বললাম দেখবেন আজকে সেজদা পর্যন্ত হবে তো জলসা কটা পর্যন্ত একদম শেষ রাত পর্যন্ত জলসা হবে সারা রাত আপনি জলসা তো ইনশাআল্লাহ দেখবেন রাত্রে কিছুদিন পর বা রাত্রে ঘুমানোর সময় চিন্তা করে দেখবেন কি কথা বলে গেলাম গভীরভাবে চিন্তা করে দেখবেন আলোচনা শ্রবণ করবেন আল্লাহ পাক যেন কবুল করেন তো এখানে এতগুলো বাপ ভাইরা বসে আছেন একটা কোনো মুরব্বী বাপ কি যুবক ভাই বলতে পারবেন বিদায় বেলায় আপনাদের কাছে একটা আশা রেখে যাবে একজনকেও নবীর শূন্য দাড়ি রাখতে পারবেন একজনকে দুজন হাত তুলে জিন্দেগি ভর এই দাড়িতে কোনোদিন ফুল চালাবেন না এমন কেউ আছেন একজন হাত তুলে দেখান তো দেখি নবী আলহামদুলিল্লাহ নারে তো বীর একজন চার কে আছে মুরব্বী একজন হাত তুলো চুলদাড়ি পেকে গেছে মানে মরণের টিকিট চলে এসছে আর বেশি দিন দুনিয়ায় সময় নাই কে আছেন বলেন একটা মুরব্বী বাপ আমার মুরব্বী বাপ একজন হাত তুলে বলেন তো দেখি আমি নবীর শূন্য দাড়ি রাখবো কে আছেন আল্লাহ আপনি তো রেখেছেন রাখেন এমন কে আছে বলেন যারা রাখেন জিন্দিগি ভরে দাড়িতে ফুল চালাবো কে আছেন একজন হাত তুলে বলেন ভাই কারণ যদি দাড়ি রেখে মরতে পারি না কবরে গেলি আল্লাহর ফারিস্তারা দেখলি চিনতে পারবে এটা হলো মুস্তফার আশেক জোরে বলবেন না